হচ্ছে মেইন ফাইল দেওয়ার আগে ভিজিটিং কার্ড হোক বা হচ্ছে লোগো, সেক্ষেত্রে হচ্ছে ফন্ট কি ভেঙে দিব মানে মেইন ফাইল দেওয়ার সময়? অবশ্যই ভেঙে দিবেন যদি আপনি গা ইউজ করেন, ডাউনলোডেড ফন্ট ইউজ করেন। আর যদি মনে করেন এরিয়াল ইউজ করলেন, এরিয়াল এরিয়াল মাদ্রিদ প্রো, এগুলো হচ্ছে ফুল বাংলাদেশের মধ্যে যতগুলো ওয়েবস আছে আর কি, ইলাস্ট্রেটরের ফাইল আছে, সবগুলো ইলাস্ট্রেটর ফাইলের মধ্যে আপনার কি হয় আছে, বুঝতে পারছেন? তো এগুলো নিলে প্রবলেম হয় না, কিন্তু যখনই আপনি ডাউনলোডের ফ্রন্ট নেবেন অবশ্যই আপনি এটাকে গ্যা করে দেবেন। আচ্ছা, আমি আপনাদেরকে এই বিষয়টা নিয়ে আরেক জিনিস একটু দেখাবো। হ্যাঁ, আরেকটু জিনিস একটু দেখাবো, যেহেতু আপনার এই বিষয়টা কথা বলছেনি। তো ফাইল ট্রান্সফার, ওকে, তাহলে আমি একটু শুরু করতেছি। হ্যাঁ, ওকে ভাইয়া, আচ্ছা, একদম প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে, যেহেতু এটা হচ্ছে আগে একটা মানে আগের একটা টপিক, সেজন্য এই জিনিসটা একটু আগে শেষ করতে চাচ্ছি। সেটা হচ্ছে, যখন মনে করবেন যে আপনি আপনার একটা ক্লায়েন্টকে রেডি করে ফেলছেন, অর্থাৎ আপনার একটা কাজ শেষ হয়ে গেছে, এখন আপনার ক্লায়েন্ট আপনার কাছ থেকে এই ফাইল চাচ্ছেন, এখন আপনার ক্লায়েন্ট আপনার কাছে ফাইল চাচ্ছেন, ঠিক আছে? আমি আপনাদেরকে দেখাই দেখি আছে কি না। দেখেন, আমার আমার একজন ক্লায়েন্ট আমাকে এখান থেকে ফাইল চাচ্ছেন যে আমাকে ফাইলটা দেন, ঠিক আছে, যে এই এইটার অপশনটা আমাকে ফাইলটা দেন। তো ফাইলটা যখন দিতে হবে তখন কিন্তু আমি মেইলে ওনাকে দেবো, যেহেতু আমার লোকাল কাস্টমার, ওনাকে আমি দেবো ফাইলটা দিব। তো সেক্ষেত্রে আমি শুধু ওনার ক্ষেত্রে না, আপনার যখনই আমি কাউকে ফাইলটা দিব, সেই ফাইলটাকে কিভাবে আপনি রেডি করবেন খেয়াল করে দেখেন। এই যে ফ্যাশন যে লগোটা আছে, ফ্যাশনটার মধ্যে আমি ক্লিক করলাম, খেয়াল করে দেখেন মেইন ফাইল, দুইটা পিএনজি, দুইটা জেপিজি। এখন উনি যদি আমাকে বলে যে না, আপনি আমাকে এক কাজ করেন, আরও এসভিজি ফাইল দিবেন, ইপিএস ফাইল দিবেন, যে যে ফাইলের কথা বলবে আর কি, তা আমি কি করব, একটা ফোল্ডারের ভিতরে দেখেন আমি একটা একটা নাম দিচ্ছি হচ্ছে ফ্যাশন, ফ্যাশনের ভিতরে হচ্ছে জেপিজি পিএনজি, যেহেতু দুইটা কালার করছে এই জন্য আলাদা আলাদা দুইটা অংশ নিয়ে কাজ করছি, আর এটা হচ্ছে মেইন ফাইল, প্লাস হচ্ছে ইপিএস এসভিজি যে ফাইলগুলো উনি চাইবেন আর কি, প্রত্যেকটা হচ্ছে আপনি একটা ফোল্ডারের মধ্যে অ্যাড করবেন, প্রত্যেকটা একটা ফোল্ডারের মধ্যে অ্যাড করবেন। ফোল্ডারের মধ্যে অ্যাড করার পর এটা হচ্ছে আমি জিপ করব, রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করে যে দেখেন সেন্ড টুর মধ্যে ক্লিক করে আমি কি করতে পারি, জিপে ক্লিক করে ফেলতে পারি। এই যে কম্প্রেসড জিপড ফোল্ড, এটা যদি করি আমার জিপ হয়ে যাবে, তখন আমি কি করব, এই জিপ ফাইলটা পাঠাবো, এই জিপ ফাইল, কারণ এই ফোল্ডারটা নর্মাল ফোল্ডার আপনি নিতে চায় না, অর্থাৎ আপনি ইমেল বলেন যে কোনো জায়গাতে আপনি নর্মাল ফাইলটা নিতে চান, ফাইল মিসিং দেখায়, জিপ ফাইল আপনি নিয়ে নেবেন। আচ্ছা, এর আগে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ফাইলটাকে ভেঙে দিতে হবে, অর্থাৎ আমার এই অংশটাকে ভেঙে দিতে হবে। এগুলো তো আপনার জেপিজি ফাইল, এগুলো আপনি যখন সেভ করবেন তখন জেপিজি হিসেবে নেবেন, আর যখন মেইন ফাইলটা থাকবে সেটাকে আমাকে ভেঙে দিতে হবে, অর্থাৎ এটার থেকে এটার মধ্যে আমাকে অবশ্যই আপনার ইউজ করবেন, ক্রিয়েট আউটলাইন ইউজ করবেন, যেহেতু আমি যে ফ্রন্টটা ইউজ করছি এটা হচ্ছে আপনার ডাউনলোডেড ফ্রন্ট, সো দ্যাট আমি যেটা কাজ করবো সব ভেঙে দিয়ে এইরকম একটা জিপ ফাইল করে ওনাকে পাঠিয়ে দেবো। এটা হচ্ছে আমার কাজ করার জন্য প্রধান শর্ত, আমার ফাইল ট্রান্সফারের প্রধান শর্ত। আচ্ছা, আশা করি আপনি বুঝতে পারছেন বা আপনারা সবাই বুঝতে পারছেন যে আমি কি কি ফাইল জমা দিব। অবশ্যই আপনি একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনার ক্লায়েন্ট যা যা বলবে, যদি উনি যদি বলে শুধু পিএনজি দিবা, তাহলে শুধু পিএনজি উইথ এআই ফাইল, অর্থাৎ মেইন ফাইলটা দিতেই হবে ওনাকে, ওনাকে মেইন ফাইলটা আপনাকে দিতেই হবে, এটা দিতেই হবে। আর আমি কিন্তু অবশ্যই একটা জিপ ফাইল করে দিব, কারণ আপনি যখন কন্টেস্ট অর্থাৎ মার্কেট প্লেসে যখন কাজ করবেন, যখন কন্টেস্ট জিতবেন বা আপনার বায়ারের সাথে যখন আপনি গিয়া করবেন, তখনও কিন্তু জিপ ফাইল এই হিসেবেই দিতে হবে, অর্থাৎ আপনার প্রত্যেকটা ফাইল কী করবেন, আপনার প্রয়োজন মতো সবগুলো সেট করে দেন, ওগুলোকে আমি আগে কিন্তু এভরিথিং করে নেবেন, করে নিয়ে দেন হচ্ছে ফোল্ডার ক্রিয়েট করে আমি ওইখানে সব কিছু জমা করবো, ওইটাকে আমি জিপ করে দেন ওই জিপটা আমি পাঠিয়ে দেবো, ক্লিয়ার রাখবেন। আর আরেকটা কাজ করবেন, কখনোই কোনো জিনিস পাঠিয়ে দেওয়ার পর ডিলিট করে দিয়েন না, এটাকে রাখবেন অন্তত পক্ষে মিনিমাম এক মাস রাখবেন। এমনও হয় যে আপনি অনেক আগে একজন ক্লায়েন্টকে একটা ডিজাইন করে দিছিলেন, ওটা উনি সেল করে ফেলছেন, পরবর্তীতে দেখা যাচ্ছে ওই টাইপের ডিজাইন আবার লাগতেছে, তখন আপনি কি করতে পারেন, ওই ডিজাইনটাকে একটু মডিফাই করে আপনি ইচ্ছে করলে আবার সেল করতে পারেন, অর্থাৎ একই জিনিস আপনি দুইবার সেল করতেছেন। হয়তো বা এখন কোয়েশ্চেন দেখতে পারে তাহলে কি কপি হয়ে গেল না, না, এক্ষেত্রে কী করবেন, আপনি মডিফাই করতেছেন। তো যেমন ওকে যদি রাউন্ডেড শেপ দিয়ে থাকেন, আপনি এখানে ইলিপস্টিক্যাল ইউজ করতেছেন, অর্থাৎ ডিজাইন কনসেপ্ট কিন্তু একই, নিচে যে শেপ লেখা আছে লেখাটা আমার একই থাকলো, সব কিছুই থাকলো, উপরে শেপ কনসেপ্টটা চেঞ্জ করে দিলাম, শেষ হয়ে গেছে। তো এই জন্য রেখে দিতে হয় ফাইলগুলো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা,
এখন আমি একটু গোল্ডেন রেশিওর বিষয়টা নিয়ে কথা বলি, গোল্ডেন রেশিওর বিষয়টা নিয়ে কথা বলি। গোল্ডেন রেশিওটা নিয়ে লাস্ট ক্লাস আপনাদেরকে কথা বলছিলাম, জিনিসটা বোঝানোর ট্রাই করছি। তো গোল্ডেন রেশিওর বিষয়ে যে মেইন যে কথাটা, সেটা হচ্ছে আমরা জানি যে গোল্ডেন রেশিও ইজ ইকুয়াল টু হচ্ছে একটা অনুপাত বা একটা একদম নির্দিষ্ট পরিমাপ, একটা নির্দিষ্ট পরিমাপ। অর্থাৎ জিনিসটা কীরকম, এরকম আপনি মনে করেন 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি একটা কিছু জায়গা নিলেন, নিয়ে ওটার পরিমাপটা হচ্ছে মনে করেন এত ইঞ্চি বাড়াইতে হবে, এত ইঞ্চি বাড়ালেন। বাড়ানোর পরে সাপোজ মনে করেন আপনি এই শেপটা নিছেন, শেপটা নিয়ে রেশিও অনুযায়ী একটু বাড়ালেন, আবার আমি কি করব এটা বাদ হয়ে যাবে, তখন 1 নম্বরটা বাদ হবে, 2 নম্বরটাকে ধরে আবার বাড়াইতে হবে, তাহলে আপনার অ্যাকুরেট রেশিওটা হবে। আমরা যে ভুলটা করতেছি সেটা হচ্ছে এটার উপরেই সব কিছু চালাচ্ছে, এই ভুলটা। আচ্ছা, এই জিনিসটা আর একটু ক্লিয়ার করে দেয় আপনাদেরকে, সেটা হচ্ছে আমি যখন গোল্ডেন রেশিও রেডি করব, আমি যখন গোল্ডেন রেশিও নিয়ে কাজ করব, এখন হয়তো বা আমি সেদিন আপনাদের এখানে দেখাইছিলাম হচ্ছে 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি একটা শেপ নিছি, 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি একটা শেপ নিয়ে ওকে করে আমি এটা কাজটা করছি, গত লাস্ট ক্লাস আপনাদেরকে দেখানো হয়েছে। কিন্তু আমি এই 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি যে নিতে হবে তা কিন্তু না, আমার কোনো পরিমাপই নাই। অর্থাৎ মনে করেন আমার, আমি কোনো রেশিও মেনটেন করি নাই, জাস্ট শিফট এবং আল্ট্রা প্রেস করে রেশিও মেনটেন করে বড় ছোটো করতেছি। একটু খেয়াল করে দেখেন এটা কতটুক আছে, 2.42 4028, অর্থাৎ এটা হচ্ছে তার পরিমাপ। এখন দেখেন হাইট এবং উইথ একই, এটা থেকে আপনি ইচ্ছা করলে গোল্ডেন রেশিও শুরু করতে পারেন। অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটে হচ্ছে আপনি যেই ডিজাইনটা ক্রিয়েট করতেছেন বা আপনি যেই অপশনটা শুরু করছেন, সেই অপশনটাকে রেশিও অনুযায়ী বড় করা, তবে অবশ্যই প্রথম যে শেপটা আছে সেটা কিন্তু রেশিও অনুযায়ী হইতে হবে। এটা হইতে পারে আপনার 1/2 ইঞ্চির একটা শেপ, এতটুকু হইতে পারে আপনার, হইতে পারে 10 ইঞ্চির একটা শেপ, হইতে পারে আপনার 1 ইঞ্চির একটা শেপ, হতে পারে এটা 5 ইঞ্চির একটা শেপ, তবে রেশিওটা যাতে অ্যাকুরেট থাকে চারিদিকে। এটার যে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি, 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি, এটার কোনো ভ্যালু নাই, অর্থাৎ এর কোনো বাধ্যবাধকতা নাই, আপনি যা ইচ্ছে তা নিয়ে করতে পারবেন, তবে অবশ্যই একদম অ্যাকুরেট স্কোয়ার হইতে হবে। যেমন আমি একটু খেয়াল করে দেখি যে আমার এখানে মনে করেন ইলিপস আছে, আমি ইলিপস নিলাম, আমি ইলিপস নিলাম, এই হচ্ছে আমার ইলিপসের পরিমাপটা, এই হচ্ছে আমার ইলিপসটা পরিমাপ। এখন আমি যদি এখানে ক্লিক করে ইন্টু ইউজ করি, ইন্টু ইউজ করে 1.618 ইউজ করি, 618 সরি 18 আমি ইউজ করি, আমি যদি এখানে ক্লিক করি দেখেন আমার এটা রেশিও অনুযায়ী বড় হয়ে গেছে। আমাকে বুঝাতে পারছি? আচ্ছা, আমি জাস্ট আপনাদেরকে আরেকটা জিনিস একটু দেখাচ্ছি, আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে একটা কপি করে নিই, না হলে আপনারা জিনিসটা হয়তো বুঝবেন না। এটাকে সিলেক্ট করলাম, এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি প্রথমে ইন্টু দিব, 1.618 দিলাম, এটার মধ্যে ক্লিক করলাম, দেখেন আমি কি হলো যে আমার যে প্রথম শেপটা আছে শেপটার থেকে আমি কি করতেছি যে আপনার কন্ডিশন অনুযায়ী আমি বড় করতেছি। দ্বিতীয়বার যখন করব তখন এইটাকে সিলেক্ট করব, দ্বিতীয়টা কিন্তু প্রথমটা কিন্তু বাদ হয়ে যাবে, প্রথমটা বা দ্বিতীয়টা সময় এটাকে সিলেক্ট করে আবার এখানে ক্লিক করব, ক্লিক করে ইনটু ইউজ করব, 1.618, দেখেন রেশিও মেনটেন করে সে বড় হচ্ছে। এটাকে বলা হয় আপনার গোল্ডেন রেশিও, অর্থাৎ আমি যা দিয়ে শুরু করব তার থেকে প্রত্যেকটা সমপরিমাণ দূরত্ব 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 হয়ে আপনাকে হবে। অর্থাৎ আমি যেটা করছি ঠিক আমার থেকে ঠিক সমপরিমাণ একটা অ্যাকুরেট আপনার রেশিও মেনটেন করে উনি আবার কাজ করতেছেন, ওনার থেকে আবার আরেকজন, আরেকজন থেকে আরেকজন, অর্থাৎ যারটা যেটা পাস হয়ে যাবে ওইটা থেকে শুরু হবে। এটা হচ্ছে গোল্ডেন রেশিওর মেইন আপনার অপশন। আচ্ছা, 2 নম্বর কোয়েশ্চেনটা ছিল হচ্ছে যে গোল্ডেন রেশিও আমি কোনটার মধ্যে করবো, আমি কি কাজ করার পর গোল্ডেন রেশিওতে আসবো না রেডি করে তারপর গোল্ডেন রেশিওতে যাব। আচ্ছা, এই জন্য আপনাকে আগে ফার্স্ট বুঝতে হবে যে আমি যে কাজটা করতেছি এটার জন্য কি গোল্ডেন রেশিও প্রয়োজন কি না, আমি যে কাজটা করতেছি এটার জন্য গোল্ডেন রেশিও প্রয়োজন কিনা সেটা আগে আমাকে বুঝতে হবে। দেখেন এখানে অনেকগুলো গোল্ডেন রেশিও ডিজাইন আছে, ভালো করে খেয়াল করেন এখানে অনেকগুলো গোল্ডেন রেশিও ডিজাইন আছে। এখানে যতগুলো ডিজাইন আপনি দেখবেন প্রত্যেকটা ডিজাইন দেখবেন যে মানে অ্যাকুরেট কার্ভ, অ্যাকুরেট আপনার গা করা রাউন্ড করা এরকম টাইপের। তো এখন যদি আমি এখানে একটু যাই, লগো ডিজাইনে যদি যাই, শুধু লগো ডিজাইন যদি সার্চ করি, সার্চ করে যদি দেখাই আপনাকে, তখন এখানে খেয়াল করে দেখেন যে লগো ডিজাইনের মধ্যে আমার এখানে কিছু ডিজাইন দেখাচ্ছে, ভালো করে খেয়াল করে দেখেন ডিজাইন দেখাচ্ছে। এখন আমি যদি আপনাকে বলি এই যে লগোটা আছে এই লগোটার মধ্যে আপনি গোল্ডেন রেশিও ইউজ করেন, পারবেন কি? এটার মধ্যে কিন্তু গোল্ডেন রেশিওটা খাটবে না, কারণ ওর যে ডিজাইনটা
ওর হচ্ছে কর্নার ডিজাইন আছে, এক্ষেত্রে আপনি গোল্ডেন রেশিওটা ইউজ করতে পারবেন না, কারণ গোল্ডেন রেশিও যদি ইউজ করেন সেক্ষেত্রে হয়তো বা এই জায়গাটা আপনার অনেক বড় হয়ে যেতে পারে, দেখা যাচ্ছে এই কার্ভটা ঠিক মতো নাও হইতে পারে গোল্ডেন রেশিও যদি ইউজ। আবার যদি বলি যে এখানে গোল্ডেন রেশিও ইউজ করেন, এই কর্নারটার মধ্যে গোল্ডেন রেশিও ইউজ করেন, তখনও দেখবেন অ্যাকুরেটলি হচ্ছে না। আমি যদি আবার বলি এইটার মধ্যে গোল্ডেন রেশিও ইউজ করেন, তখন দেখবেন আপনি এটার মধ্যে গোল্ডেন রেশিও ঠিকঠাক মতো ইউজ করতে পারতেছেন না। তাহলে এখন কোয়েশ্চেন দেখতে পারে, তাহলে গোল্ডেন রেশিওর কোনটা আছে? যেমন এই এই অপশনটা দেখেন, আমার এখানে কি আছে, কার্ভ বেশি আছে, অর্থাৎ রাউন্ডেড কার্ভগুলো বেশি আছে। দেখেন এই রাউন্ডেড আছে, এইখানে আছে, এইখানে আছে, এইখানে আছে, এইখানে আছে, প্রত্যেকটা জায়গাতে রাউন্ড কার্ভ আছে। এইসব জায়গায় আমি কি করব, গোল্ডেন রেশিও ইউজ করব। যেমন এইখানে একটা লগো আছে, এই লগোটা আপনি গোল্ডেন রেশিও ইউজ করে কাজ করতে পারেন, এই লগোটা আমি গোল্ডেন রেশিও ইউজ করে কাজ করতে পারি। এখন গোল্ডেন রেশিও যদি আমি ইউজ করি, একটু খেয়াল করে দেখবেন যে এইখানে আপনার অ্যাকুরেটলি নাও হইতে পারে। আমাকে বুঝাতে পারছি কথাটা? অর্থাৎ আমাকে আগে দেখতে হবে গোল্ডেন রেশিও কোনটা আমি তৈরি করতে পারবো, দেন হচ্ছে আমাকে কাজ করতে হবে। নাম্বার টু হচ্ছে আমি কোনো কাজ করার পরে গোল্ডেন রেশিও ইউজ করে আমার কোনো লাভ নেই। অর্থাৎ আমি একটা ডিজাইন ক্রিয়েট করলাম, মনে করেন আপনার এই ডিজাইনটা ক্রিয়েট করছেন, ডিজাইনটা ক্রিয়েট করার পর এখন যদি আপনি গোল্ডেন রেশিওতে যান, ফুল কাজটাই আপনাকে নতুন করে করতে হবে। অর্থাৎ আপনি আগে ডিসাইড করবেন আপনি কি গোল্ডেন রেশিও ইউজ করে কাজ করবেন না গোল্ডেন রেশিও ছাড়া ইউজ করবেন। যেমন এই যে আমি যে কথাগুলো বলতেছিলাম যে আমি গোল্ডেন রেশিও নিয়ে যে কাজগুলো করতেছি, এগুলো দেখেন শুধু কার্ভ অপশনগুলো বেশি। এই দেখেন প্রত্যেকটার মধ্যে কার্ভ ইউজ করছে, দেখছেন লাইন ইউজ করছে, প্রত্যেকটার মধ্যে আপনি ইউজ করে দেখাই দিচ্ছে যে আপনার এ হচ্ছে কাজ। এই যে দেখেন প্রত্যেকটার মধ্যে আপনার ইউজ করা, এই যে দেখেন প্রত্যেকটার মধ্যে আমার ইউজ করা। তখন আপনি যদি মনে করেন যে আমি এরকম একদম অ্যাকুরেট রাউন্ডেড কার্ভ ইউজ করবো, তারপর হচ্ছে আমি এটা কাজ করব, আপনি করতে পারেন। আচ্ছা, আসলে গোল্ডেন রেশিওর মেইন থিমটা কি, গোল্ডেন রেশিওর মেইন থিমটা কি? মেইন থিমটা হচ্ছে যিনি এটা আবিষ্কার করছেন, গোল্ডেন রেশিও নিয়ে আবিষ্কার করছেন, ওনার ধারণা প্রত্যেকটা জিনিসই একটা অ্যাকুরেট রেশিও মেনটেন করে গ্রো করে, প্রত্যেকটা জিনিসই তারা একটা অ্যাকুরেট মেনটেন্স করে, মানে ইয়া করে আপনার এটা গ্রো করে। এখন একটা কোয়েশ্চেন থাকতে পারে, আসলে এই জিনিসটা দিয়ে উনি কী বুঝাতে চাচ্ছেন বা আসলে ঘটনাটা কী ছিল? ঘটনা আমি বলি, একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমি বা আপনি যেই থাকেন না কেন, আমি বা আপনি যেই হন না কেন, আমাদের যে শারীরিক গঠন, সেই শারীরিক গঠনটা একটু খেয়াল করে দেখবেন যে আমাদের শারীরিক যে উচ্চতা, অর্থাৎ আমি যে যতটুকু লম্বা হব, সেই লম্বার উপর ডিপেন্ড করে আমার হাত, আমার পা, আমার হাতের আঙ্গুল, হাতের পা, আমার নাক, অর্থাৎ আমার পুরো বডি স্ট্রাকচার তার সাথে সামঞ্জস্যতা বজায় রেখে দেন হচ্ছে একটা বৃদ্ধি পাচ্ছে। এখন আপনি হয়তো বা রাস্তার মধ্যে যদি দেখেন যে একটা লোকের হাত একটু লম্বা, তার শরীরের তুলনা লম্বা, আপনি কিন্তু দেখতেই বুঝতে পার দেখেই বুঝতে পারবেন কীভাবে, কারণ গঠন বৈচিত্র্য চেঞ্জ হয়ে যাবে তার, তখন কিন্তু তার দিকে আপনি একটু কৌতূহলী দৃষ্টিতে তাকাবেন। অনেকে দেখবেন যে তার পাগুলো একটু লম্বা, অর্থাৎ তার শরীরের গঠনতে তার জুতাটা অনেক লম্বা, আপনি কিন্তু একবার চিন্তা করে দেবেন কী ব্যাপার এই লোকটা এরকম কেন, এটা কিন্তু বলবেনই 100%। কেন বলতেছেন? কারণ তার গঠন থেকে একটু বড়। এইটাই হচ্ছে গোল্ডেন রেশিও, অর্থাৎ তার পুরো মানে যে স্ট্রাকচারটার মধ্যে তার একটা সামঞ্জস্যতা আছে। আচ্ছা, এইখানে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে মানুষ মানে যারা গোল্ডেন রেশিও ইউজ করে কাজ করেন আর কি, ওনাদের যে ধারণাটা, এই যে দেখেন প্রত্যেকটা রেশিও কিন্তু একদম অ্যাকুরেট রেশিও। এই জিনিসটা আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, অ্যাকুরেট রেশিও। যেমন এখানে একটু খেয়াল করে দেখেন, ওনার ধারণা বা ওনারা জিজ্ঞাসা করতেছেন যে এটা আপনার টোটাল একটা স্পাইরাল কর্ড হিসেবে আপনার ইউজ করা আছে টোটাল জিনিসটা, বুঝতে পারছি এই জিনিসগুলো হচ্ছে আপনার গা। তো এইটা কিন্তু যে আপনার সবসময় যে আপনার শুধু সার্কেল, ট্রায়াঙ্গেল, রেক্টেঙ্গুলার এগুলোর মধ্যে ইউজ হয় তা কিন্তু না, প্রত্যেকটা অংশের মধ্যে রেশিও মেনটেন করে কাজ করে। এখন একটা কোয়েশ্চেন থাকতে পারে যে এটার মধ্যে কীভাবে সে রেশিও মেনটেন করছে, এটার মধ্যে যে ঘটনা ঘটছে সে ফার্স্টে শুরু করছে এখান থেকে, তারপর সে কী করছে, ওই যে যে অনুপাতটা আছে সে অনুপাতটাকে অ্যাড করছেন, অনুপাতটাকে অ্যাড করার পর সে দেখতেছে যে না এইখানে চলে আসছে, অর্থাৎ তার রেশিওটা ঠিক ছিল। আবার যখন এখানে অনুপাত ইউজ করতেছে তখন দেখতেছে না একদম অ্যাকুরেটলি তার সম্পূর্ণ চেহারাটাই চলে আসতেছে। এই যে আপনার রেশিও মেনটেন হচ্ছে বা এই যে সিস্টেমটা আছে, এটা আপনার হচ্ছে গোল্ডেন রেশিওর একটা মেইন ধাপ। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, এই জিনিসটা দেখালে আশা করি মোটামুটি আপনাদের যাবতীয় যত প্রবলেম আছে সবগুলো সলভ হয়ে যাবে। সেটা হচ্ছে আমরা পিরামিড তো দেখছি বা পিরামিড সম্পর্কে নাম জানি, একটু খেয়াল করে দেখেন এই পিরামিড যে আছে
এই পিরামিডের মধ্যে তারা একটা গোল্ডেন রেশিওর কথা দেখানো হয়েছে, এই পিরামিডের মধ্যে তারা একটা গোল্ডেন রেশিওর কথা উল্লেখ করছে। এবং সবচেয়ে মজার ঘটনা হচ্ছে এই পিরামিডের মধ্যে আসলে একটা গোল্ডেন রেশিও ইউজ করা আছে বিদায় সে টিকে আছে। আমরা জানি কি না জানি না, একটু সার্চ করে দেখলেই পাবেন যে পিরামিডের মধ্যে কিন্তু ভিতরে কোনো মানে স্তম্ভ বা আপনার খুঁটি এরকম কিছু নাই, টোটাল জিনিসটাই কিন্তু ট্রায়াঙ্গেল একটা অপশন দিয়ে অর্থাৎ তিন সাইড থেকে তিনটা আপনার দেয়াল দিয়ে তেন তৈরি করা। আর এই যে আপনার রেশিওটা মেনটেন করে তারা যে উঠছে, এইটার সম্পূর্ণ একটা অপশন ছিল হচ্ছে আপনার গোল্ডেন রেশিও, অর্থাৎ প্রত্যেকটা থেকে এমনকি প্রত্যেকটা ইট যে বসাইছে তারও একটা রেশিও মেনটেন ছিল। কারণ হচ্ছে এই জিনিসটা যদি না করতো তাহলে কিন্তু তারা একসাথে এক জায়গায় মিলাতে পারতো না জিনিসটা। দেখা যেত যে কিছুদিন পরে এক জায়গা থেকে আপনার ট্যাপ খেয়ে পড়ে গেছে, ভেঙে গেছে, অথবা দেখা যাচ্ছে যে আপনার কোনো জায়গায় হোল হয়ে গেছে, এরকম টাইপের কিছু একটা হতো। কিন্তু প্রত্যেকটা থেকে প্রত্যেকটা রেশিওটা এমনভাবে মেনটেন করছে যাতে আপনার একটা আরেকটার উপর থাকে, বজায় থাকে, অর্থাৎ ভারসাম্যটাতে সে যাতে রক্ষা করতে পারে, সেজন্য ওরা এমনভাবে তৈরি করছে। আর এই বিষয়টাই আপনার মেইন হচ্ছে ভারসাম্যতাটার মেইন গ্যাটাই হচ্ছে গোল্ডেন রেশিও। করলে গোল্ডেন রেশিও ছাড়াই সব কাজ করতে পারে এমনিতে আমাদের লোগো ডিজাইন বা অন্যান্য জায়গায় এভরিথিং। আপু আমরা তো অলরেডি গোল্ডেন রেশিও ছাড়াই ফার্স্টের দিকে শুরু করছিলাম, এখন গোল্ডেন রেশিওটা দেখানোর উদ্দেশ্য আছে, উদ্দেশ্য হচ্ছে আমাদের মধ্যে কিউরিসিটি থাকে, প্লাস হচ্ছে আমরা চিন্তা ভাবনা করি যে আসলে এই জিনিসটা কি। আপনি হয়তোবা কখনো যদি গিয়া করেন এই আপনার মানে নেট ঘাটতে গিয়ে হঠাৎ করে দেখলেন যে গোল্ডেন রেশিও, এখন গোল্ডেন রেশিও আপনার সামনে আসছে, তখন আপনি বললেন যে আসলে গোল্ডেন রেশিওটা কি জিনিস, ওটা তো বোঝানো হয় নাই বা দেখানো হয় নাই, আপনার মধ্যে একটা কিউরিসিটি কাজ করবে। এই জন্যই আসলে আপনাদের গোল্ডেন রেশিওটা ইউজ করতে হয় মানে বলা আর কি। এখন গোল্ডেন রেশিও ইউজ করে যে আপনাকে কাজ করতে হবে তার কোনো গ্যারান্টি বা তার কোনো মানে ভ্যালু মানে নেই। জাস্ট আপনি যদি মনে করেন যে আমি যে কাজটা করতেছি তার প্রত্যেকটা কার্ভ, তার প্রত্যেকটা যে রাউন্ড যে অপশন শেপগুলো, এই প্রত্যেকটা আপনার অ্যাকুরেটলি সমান হবে, তখন আপনি কি করবেন, আপনি গোল্ডেন রেশিও ইউজ করে কাজ করতে পারেন। বুঝতে পারছেন কথাটা? জি ভাইয়া। আচ্ছা, আমরা বিজনেস কার্ড নিয়ে কাজ করছিলাম, আমরা বিজনেস কার্ড করতে গিয়ে যে প্রবলেমটা ফেস করতেছি বা যে অংশটা নিয়ে আমাদের প্রবলেমটা হচ্ছে সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আর সেটা হচ্ছে আমরা যেই কার্ভ করতেছি, রাউন্ড কার্ভ করতেছি, এই অপশনটা নিয়ে আমাদের প্রবলেম হচ্ছে, ভিতরে যে অংশটা নিয়ে কাজ করতেছি সেই অপশনটা নিয়ে আমাদের প্রবলেম হচ্ছে। আচ্ছা, তো ওই অংশটা নিয়ে টোটাল জিনিসটা বোঝানোর জন্য আমি নিউ করে একটা পেজ নিয়ে নিচ্ছি, অর্থাৎ একটা আর্টবোর্ড নিয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে কিন্তু আমার একটা ভুল হয়েছে। কি ভুল হয়েছে? ভুলটা হচ্ছে আমি যখনই অন্ততপক্ষে যখনই আমি বিজনেস কার্ডের জন্য আর্টবোর্ড নিব, অলওয়েজ আপনি আর্টবোর্ড নেবেন হচ্ছে দুইটা, আপনি অলওয়েজ নেবেন আর্টবোর্ড নেবেন হচ্ছে দুইটা। বুঝতে পারছি কথাটা? তো আর্টবোর্ডের সংখ্যা হবে এখানে আমার দুইটা, যদি আমি আর্টবোর্ড দুইটা নিতে পারি, দুইটা নিব, দুইটা নিলে আপনার কাজ সুন্দরভাবে আমি ইয়া করতে পারবো, কাজটা করতে পারবো। আচ্ছা, আমি একটু এখানে রাখি, একটু জুম আউট করি। আমি এখান থেকে আর্টবোর্ড আরেকটা আর্টবোর্ড নিয়ে নিলাম, অর্থাৎ দুইটা আর্টবোর্ড থাকতে হবে, অবশ্যই দুইটা, কারণ হচ্ছে একটা ফ্রন্ট আর একটা হচ্ছে ব্যাক পার্ট, এই জিনিসটা মাথায় রাখবেন, অলওয়েজ মাথায় রাখবেন। আচ্ছা, আমি ওকে করে দিলাম। আচ্ছা, এই হচ্ছে আমার অংশ, প্রথম অংশ। নাম্বার টু হচ্ছে আমি আজিমুদ্দিন ভাইয়েরটাই মনে হয় বেশি দেখা গেছে বা আমার কাছে গিয়া হয়েছে, সেটা হচ্ছে আমি যখন ওনার ডিজাইনটা দেখতেছিলাম আমার মনে হচ্ছে ওনার ডিজাইনের যে পরিমাপটা ঠিক নেই, অর্থাৎ পরিমাপটা আপনার চ্যাপ্টা টাইপের হয়ে গেছে, অর্থাৎ উইথে কম আছে, আমার মনে হয় উনি উইথে তিন নিছেন, সাড়ে তিন নেন নাই, এটা আমার মনে হচ্ছে আর কি। এবং আমি মনে করি যে আমি মনে হয় দেখলেই মানে আপনারা দেখলেই বুঝতে পারবেন জিনিসটা, আমি একটু দেখাই দিই আপনাদেরকে। আজিমুদ্দিন ভাই যে কাজটা করছেন আর কি, এই যে একটু খেয়াল করে দেখেন আপনার কাজটার মধ্যে, এটা একটু আমার মনে হয় অ্যাকুরেট নেই, এই জায়গাটার মধ্যে থেকে এই পর্যন্ত দূরত্বটা অ্যাকুরেট নেই, বুঝতে পারছি এটার কম আছে, হয় আপনার উইথটা কম আছে, এই কম আছে, না হয় হাইটটা বেশি আছে, যে কোনো একটা, হয়তো আপনার সাড়ে তিন বাই আড়াই নিয়ে কাজ করছেন, মেবি একটু দেখেন, আপনার পরিমাপটা দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, এইখানে আমার কাজটা কি,
এইখানে আমার কাজটা কি, এখন আমি কি কাজ করব, এখন আমার কি কাজ করতে হবে একটু খেয়াল করে দেখেন। আমার হচ্ছে 3.2 আসছে, দেখছেন আমি এখানে ভুল করছি, 3.2 আসছে, আমার একটু মনে হচ্ছিল 3.5 হবে এখানে, তো 3.5 হবে। এখন দেখেন লম্বাটে আমি এখানে সিলেক্ট করলাম, এই যে 3.2 আসছে, আমি 3.5 করে দেব। খেয়াল করে দেখেন আমার নিজের একটু লাগতেছিল বিধায় কিন্তু আমি আবার ডকুমেন্ট সেটআপে গেলাম। আচ্ছা আমি এখানে গেলাম, এখন দেখেন 3.5/2 আছে, আমি আরেকটু ইনশিওর হয়ে নেই 3.5/2, জাস্ট এখানে আপনার আর্টবোর্ড টুসে ক্লিক করবে যে 3.5/2, ওকে ফাইন। এখন আমাকে যে স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে হবে সেগুলো আমি দেখাই। আমি টোটাল একটা বিজনেস কার্ড তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে, যাতে আপনারা জিনিসগুলো ভুলগুলো ধরতে পারেন যে কোথায় কোথায় প্রবলেমগুলো আছে সেগুলো। ফার্স্ট অফ অল আমাকে যেটা করতে হবে, একটা রেক্টেঙ্গুলার ক্রিয়েট করতে হবে। আমি প্রথম থেকে একটু আবার বলতেছি, প্রথম আমি যে কাজটা করলাম সেটা হচ্ছে আমি দুইটা আর্টবোর্ড ক্রিয়েট করে ফেললাম। আচ্ছা আমি একদম প্রথম থেকে দেখাই, তাহলে আপনাদের সুবিধা হবে, দেখেই সুবিধা হবে। ভাইয়া বলেন, চলে গেল আমরা একটা বিজনেস কার্ড তৈরি করতে যাচ্ছি। বিজনেস কার্ড তৈরি করার জন্য প্রথম যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাকে সমপরিমাণ দুইটা আর্টবোর্ড ক্রিয়েট করতে হবে। বিকজ অফ প্রত্যেকটা বিজনেস কার্ডের মধ্যে আমরা সবসময় দেখি যে দুইটা পার্ট থাকে, অর্থাৎ একটা হচ্ছে ফ্রন্ট পার্ট, একটা হচ্ছে ব্যাক পার্ট। আমি যদি গুগলে গিয়ে একটু সার্চ করি যে বিজনেস কার্ড ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন যদি আমি সার্চ করি, তখন দেখবেন আমার সামনে এই বিজনেস কার্ডের অনেকগুলো অপশন আসতেছে। এইখান থেকে একটু ভালো করে খেয়াল করে দেখেন, আপনি যাই দেখবেন না কেন প্রত্যেকটার হচ্ছে দুইটা পার্ট থাকে। বিকজ অফ ইন্টারন্যাশনালি সব জায়গাতেই আপনার অবশ্যই অবশ্যই বিজনেস কার্ডের দুইটা পার্ট আপনাকে ইউজ করতে হবে। এখন একটা কোয়েশ্চেন থাকতে পারে, তাহলে কিগুলো আলাদা আলাদা? না, একটা বিজনেস কার্ডের বোথ সাইড, আর ডিজাইন করার সময় আপনাকে দুইটা পার্ট দিতে হবে। উনি যখন প্রিন্ট করবেন তখন কি করবেন, দুই পার্ট আলাদা আলাদা করে একসাথে প্রিন্ট করবেন, অর্থাৎ আলাদা আলাদা করে প্রিন্ট করবেন কিন্তু একসাথে হবে, অর্থাৎ এপি টু পি এরকম টাইপের হবেন। তো এই যেহেতু আমাকে দুইটা পার্ট ইউজ করতে হবে, সো দ্যাট আমি কি করব, আমাকে দুইটা পার্ট নিয়েই অবশ্যই আমাকে দুইটা আর্টবোর্ড ক্রিয়েট করতে হবে। আচ্ছা এখন আমরা জানি যে ইন্টারন্যাশনাল যে বিজনেস কার্ডগুলো আছে, সেই বিজনেস কার্ডগুলো নিয়ে যদি আমি সার্চ করি, অর্থাৎ সাইজটা যদি আমি একটু সার্চ করি, বিজনেস কার্ড যদি সার্চটা আমি সার্চ করি, বিজনেস কার্ডের সাইজটা যদি আমি সার্চ করি, তখন দেখবেন ইন্টারন্যাশনাল বিজনেস কার্ডের যে পরিমাপটা আছে সেটা হচ্ছে 3.5/2। এছাড়াও কিছু কিছু কান্ট্রির ক্ষেত্রে, ভালো করে খেয়াল করবেন কথাটা, কিছু কিছু কান্ট্রির ক্ষেত্রে এটা জাস্ট চেঞ্জ হয়, তখন ওই অনুযায়ী আপনি জাস্ট যে কাজটা করবেন, এখান থেকে যদি মনে করেন ইউএস হয় তখন আমি ইউএস ইউজ করব, যখন আমি মনে করেন অস্ট্রেলিয়ান হয় অস্ট্রেলিয়ান ইউজ করব, তখন আমি ক্লিক করলে এখানে আমার এখানে শো করবে আসলে ওনারা কি চাচ্ছেন না চাচ্ছেন। আচ্ছা তো নর্মালি ইন্টারনেটের হোল ওয়ার্ল্ডের মধ্যে যেটা ইউজ হয় আর সেটা হচ্ছে আপনার 3.5/2। এছাড়াও আরেকটা জিনিস বলে দিচ্ছি, আপনারা মার্কেট প্লেসে যদি কাজ করেন, অর্থাৎ যদি আপনারা freelancer.com বা মার্কেট প্লেসগুলোতে, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে ইউজ করেন, সেক্ষেত্রে দেখবেন আপনার ক্লায়েন্ট আপনাকে পরিমাপটা বলে দিচ্ছে যে কত কী। যদি উনি পরিমাপ বলে না দেয় তখন উনি বলবেন যে বিজনেস কার্ড দরকার, অবশ্যই আপনি স্ট্যান্ডার্ড বিজনেস কার্ডটা তৈরি করে দেবেন। সেক্ষেত্রে আবার বাংলাদেশের ক্ষেত্রে আলাদা, বাংলাদেশের ক্ষেত্রে যে পরিমাপটা হয় সেটা হচ্ছে 3.2/1.575, অর্থাৎ 1.25/3 এটা হয় হচ্ছে আপনার ইঞ্চ হিসেবে কাজ করে। তো আপনাদেরকে যে বিষয়টা আমি ক্লিয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন যে আমার যে প্লেস বা আমার যে কান্ট্রি, এই জিনিসগুলো খেয়াল রেখে দেন হচ্ছে আমি বিজনেস কার্ডটা রেডি করব। যেহেতু আমরা জানি স্ট্যান্ডার্ড বিজনেস কার্ডের পরিমাপ হচ্ছে 3.5/2, আমি এখানে যাচ্ছি ফাইলে, যাচ্ছি ফাইলে গিয়ে আমি ক্লিক করতেছি, ক্লিক করার পর একটু ভালো করে খেয়াল করে দেখেন এখানে আমার 3.5 নিয়ে দিচ্ছি, 3.5 আমি নিলাম, আর সরি এখানে আপনার 3.5 নিব, 3.5/2, এখানে আর্টবোর্ড নিব হচ্ছে দুইটা, যেহেতু আমি বোথ সাইড ইউজ করবো এই জন্য, আর এখানে ব্লিডটা ইউজ করবো হচ্ছে হালকা একটু ব্লিড করে ইউজ করে দেবো। এখন একটা কোয়েশ্চেন থাকতে পারে, কেন ব্লিড ইউজ করবো, যেহেতু এটা প্রিন্ট রিলেটেড কাজ সো দ্যাট আমি ব্লিডটা ইউজ করবো। জাস্ট ক্রিয়েটে ক্লিক করেন, খেয়াল করে দেখেন আমার সামনে দুইটা আলাদা আলাদা অপশন চলে আসছে। আচ্ছা এর মধ্যে একটা জিনিস আমি আপনাদেরকে বলে দেই, আমি যদি এটাকে মধ্যে ক্লিক করি তখন এখানে হালকা একটা কালো আবরণ আসে, হালকা একটা কালোর আবরণ আসে, অনেক সময় এটা একটু হালকা মোটার মধ্যে দেখা যায়, হয়তো বা এই জন্যই অনেকে মনে করেন যে এখানে মনে একটা স্ট্রোক কাজ করে না, এখানে কোনো ধরনের স্ট্রোক কাজ করে না। তো এখন আমাকে কি করতে হবে, এখন আমি ফার্স্ট যে কাজটা করব সেটা হচ্ছে আমি যাতে গেলাম রেক্টেঙ্গুলারে গেলাম, গিয়ে আমি জাস্ট এখানে একটা ক্লিক করলাম। কেন আমি রেক্টেঙ্গুলার গেলাম, যেহেতু আমি একটা ব্যাকগ্রাউন্ড চাচ্ছি এই জন্যে,
আমি কি করতেছি, ড্র্যাগ করলাম, এখানে সিলেক্ট করলাম, কন্ট্রোল 3.5/2 দিলাম, দিয়ে আমি যদি ওকে করি, ওকে করে দেই। ওকে করে দেওয়ার পর একটু খেয়াল করে দেখেন, এটা হচ্ছে আমার একটা রেক্টেঙ্গুলার, আর রেক্টেঙ্গুলার মধ্যে স্ট্রোকটা অন করা আছে বিধায় এখানে স্ট্রোকটা দেখা যাচ্ছে, না হলে আপনার নর্মালি দেখা যাচ্ছে না। আচ্ছা, এখানে হয়তো আপনার একটা কোয়েশ্চেন থাকতে পারে, সেটা হচ্ছে আমার তো ব্যাকগ্রাউন্ড একটা আছে, অর্থাৎ আর্টবোর্ডটা তো আছেই, তা আমি যদি এখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে কিছু না দিই তখন আমার কি হবে? এখন আমি জাস্ট এই জিনিসটা ছোট্ট একটা জিনিস দিয়ে বুঝাই, মনে করেন আপনি একটা ডিজাইন করছেন, এখানে এখানে আরেকটা ডিজাইন করছেন, এখানে কিছু লিখা লিখছেন, মনে করেন যখন আমি এটাকে এভাবে ড্র্যাগ করে উপরের দিকে নিব, একটু খেয়াল করে দেখেন আমার কিছু পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নাই, বুঝতে পারছি কথাটা? সো এই জন্য আপনাকে অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করতে হবে। নাম্বার টু, আপনি যে হোয়াইট কালার ইউজ করবেন তারা তো গ্যারান্টি নেই, আপনি তো ব্ল্যাক কালার, ইয়েলো কালার, যে কোনো কালার ইউজ করতে পারেন, তা আমরা তো আর্টবোর্ডের মধ্যে কখনো কালার দিতে পারি না, এই জন্য আমরা কী করবো, অলওয়েজ একটা রেক্টেঙ্গুলার পার্ট নিয়ে নেবো, যাতে আপনার খুব সহজেই এই কাজটা এখানে ইউজ করতে পারি। আচ্ছা, স্ট্রোকটাকে অফ করে দিচ্ছি, ফিলটাকে রাখলাম, জাস্ট একটা কালারটা চেঞ্জ করে নিই আমি, কালারটা চেঞ্জ করে নিই, এটাকে রেখে আমি কী করতেছি, এইখান থেকে অ্যালাইনে যাচ্ছি, অ্যালাইনে গিয়ে এখানে ক্লিক করলাম, ক্লিক করে অ্যালাইন টু আর্টবোর্ডে ক্লিক করি, আর্টবোর্ডে ক্লিক করে হরিজন্টালি সেন্টার এবং ভার্টিক্যালি সেন্টারে ক্লিক করে আমি কী করতেছি, একদম অ্যাকুরেটলি এখানে অ্যাড করে দিচ্ছি, এখানে আমি অ্যাড করে দিচ্ছি। ঠিক একইভাবে আমি জাস্ট এটাকে ধরে অল্টার প্রেস করে আমি কপি করে নিয়ে আসি, নিয়ে আসার পর এই আগে কি করতে হবে, এই আর্টবোর্ডের মধ্যে একটা ক্লিক করতে হবে, কেন, এইবার দেখেন এখানে একটা কালো অংশ দেখা যাচ্ছে, এটা হচ্ছে সে আর্টবোর্ডের অবস্থান, যে আর্টবোর্ডটা এই পর্যন্ত আছে, অর্থাৎ আর্টবোর্ডের রেখা দেখা যাচ্ছে। আপনি যদি এটার মধ্যে ক্লিক না করেন তখন কিন্তু এই আর্টবোর্ডের সাথে অ্যাক্টিভ হবে না, অর্থাৎ যে আর্টবোর্ডটা ক্লিক করবেন ওই আর্টবোর্ডের মধ্যে এরকম একটা লাইন দেখা যায় যে এটা সিলেক্টেড, কারণ এখানে দুইটার মধ্যে আপনি যখন এআই ফাইল হিসেবে সিলেক্ট করবেন, এআই ফাইল হিসেবে সেভ করবেন, তখন কিন্তু দুইটা আপনার সেভ হবে, কিন্তু যখন আপনি জেপিজি বা পিএনজি হিসেবে সেভ করবেন তখন কিন্তু ইন্ডিভিজুয়াল একটা একটা সেভ হয়, তখন আপনাকে কী করতে হবে, ক্লিক করে এই অংশটা সিলেক্ট করে, যেমন এটাকে ক্লিক করলে দেখেন এখানে কিন্তু অন্য কিছু শো করতেছে না, যখন আপনি এখানে ক্লিক করতেছেন তখন বর্ডার শো করতেছে, অর্থাৎ এ হচ্ছে সিলেক্টেড। সিলেক্ট করলাম আমি যদি এখন আপনার হরিজন্টাল, সরি, এটাকে সিলেক্ট করে আবার হরিজন্টাল এবং ভার্টিক্যালে যদি দেই এখন আমার এই অবস্থানটা চলে আসছে। আচ্ছা, যেহেতু আমি আমার বিজনেস কার্ডটা আপনার রাউন্ডেড করতে চাচ্ছি, সো দ্যাট আমি রাউন্ড করতে হবে, তবে এক্ষেত্রে একটা কথা বলি, সবসময় যে আপনি রাউন্ডেড ইউজ করবেন তা কিন্তু না, একটু ভালো করে খেয়াল করে দেখেন, আমি যদি এখানে একটু দেখি, দেখেন এই যে বিজনেস কার্ডটা আছে এই বিজনেস কার্ডটা কিন্তু আপনার রাউন্ড না, এই যে বিজনেস কার্ডগুলো আছে একটাও কিন্তু রাউন্ড না, তো সবসময় যে আমাকে রাউন্ড ইউজ করতে হবে তা কিন্তু না, আপনি যেমন ইচ্ছা, যেমন খুশি বা যেমন ডিজাইনের ইচ্ছা অমন টাইপের কাজ আপনি করতে পারেন, সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে হচ্ছে আপনার ডিজাইনের কনসেপ্টের উপর। সো হিসেবে আমি কাজ করবো, সো আমি দুটাকে সিলেক্ট করলাম, ভালো করে খেয়াল করবেন, যেহেতু আমি কর্নারগুলো রাউন্ড করবো সেজন্য আমি দুটাকে সিলেক্ট করলাম। আচ্ছা, এক্ষেত্রে একটা কথা বলি, ইন্টারন্যাশনালি একটা রাউন্ড কর্নারের একটা পরিমাপ আছে, বিশেষ করে বিজনেস কার্ডের জন্য, আর ওইটা হচ্ছে 3 mm, অর্থাৎ 3 মিলিমিটার, 3 মিলিমিটার হচ্ছে আপনার, সরি, রাউন্ডের অপশনটা হচ্ছে 4 মিলিমিটার, আমি এক্সট্রিমলি সরি, সেটা হচ্ছে আপনার রাউন্ড করার জন্য, অর্থাৎ কর্নারগুলো রাউন্ড করার জন্য যেই অ্যাকুরেট পরিমাপটা আছে ইন্টারন্যাশনাল, সেটা হচ্ছে আপনার 4 মিলিমিটার। তো এটাকে সিলেক্ট করে আপনি ইফেক্টে যাবেন, ইফেক্টে গিয়ে স্টাইলাইজারে গেলে আপনি এখান থেকে রাউন্ড কর্নার করতে পারেন, বিকজ অফ অন্যভাবে যদি আমি করতে চাই তাহলে আমি অ্যাকুরেট ভ্যালু দিয়ে আমি করতে পারবো না। এটাকে করার পর আমাকে প্রথমে এই কাজটা করতে হবে, এখানে টোটালটার মধ্যে 4 mm ইউজ করব, 4 mm ইউজ করার পর আমি প্রিভিউতে ক্লিক করলাম, দেখেন আমার এখানে চলে আসছে, আমি ওকে করে দিলাম। আমি আপনাদের জাস্ট দেখানোর জন্য একটা কাজ করতেছি, সেটা হচ্ছে আমি এটাকে দুইটাকেই রাখলাম, এটাকে ধরে জাস্ট আমি এখানে একটা ডিভাইড করতে চাচ্ছি, খেয়াল করবেন জিনিসটা, একটু ভালো করে খেয়াল করবেন, ডিভাইড করার পর আমি যদি সিলেক্ট করি, আমি যদি ডিভাইডে ক্লিক করি, এখানে যে পরিবর্তনটা ঘটবে বা যা প্রবলেম হবে সেই জিনিসটা একটু খেয়াল করবেন, দেখেন আমার এখানে টোটাল জায়গাটা আপনার রাউন্ডেড হয়ে যাচ্ছে। এই প্রবলেমটা আমরা অনেকেই ফেস করব, কেন ফেস করব, ফেসটা করার একটা উদ্দেশ্য হচ্ছে আমরা একটা ইফেক্ট ক্রিয়েট করছি, এখানে আমাদের মনে হয় মনে নেই, আমরা এখানে একটা ইফেক্ট ক্রিয়েট করছি, যেটা হচ্ছে আপনার আমরা ইফেক্টে গিয়ে স্টাইলাইজারে গিয়ে আমরা রাউন্ড কর্নার করছি, এটা হচ্ছে আপনার একটা ইফেক্ট। এই ইফেক্টটা যতক্ষণ পর্যন্ত আপনি ফিক্সড না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার এই রাউন্ড কর্নার যাবে না, অর্থাৎ টোটাল সময় রাউন্ড কর্নারই থাকতে থাকবে, অলওয়েজ রাউন্ড কর্নারই কাজ করবে। এটাকে সিলেক্ট করে অবজেক্টে যান, অবজেক্টে গিয়ে আমি এক্সপ্যান অ্যাপিয়ারেন্স করে নিব, এক্সপ্যান অ্যাপিয়ারেন্স করার পর আমি যদি এটাকে ডিসিলেক্ট করি, এটাকে ধরি, ধরার পর দেখেন আমি এক্সপ্যান অ্যাপিয়ারেন্স করার পর কী কী করতে পারি, সিলেক্ট করি, কালারটা ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবো। এখন যদি আমি এটাকে সেম একই কাজটা যদি করি, ড্র্যাগ করি,
দুইটাকে সিলেক্ট করি, ডিভাইড করি, এখন কিন্তু আমার আর এই প্রবলেমটা হচ্ছে না। সো মাথার মধ্যে এই জিনিসটা রাখতে হবে অলওয়েজ। আমরা এই জিনিসটা বারবার ভুল করি যে যখনই আমরা ইফেক্ট দিব তখন ইফেক্টটা দেওয়ার পর আমরা কি করি, এই যেটাকে ইফেক্টটাকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করি না। আর এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স না করার দরুন আমাদের যে প্রবলেমটা ফেস করতে হয় সেটা হচ্ছে আমি যখনই যে কোনো কাজের মধ্যে ইফেক্টটা দিতে যাচ্ছি বা কোনো কিছু কাজ করতে চাচ্ছি তখনই দেখা যাচ্ছে আমার এটার মধ্যে ওই রাউন্ড ইফেক্টটা চলে আসে। সো আগে আমাকে যে কাজটা করতে হবে, আপনি এটাকে রাউন্ড ইফেক্ট অর্থাৎ ইফেক্ট যে কোনো ইফেক্ট দেওয়ার সাথে সাথেই আমরা এটাকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করুন। আর এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করার পর যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে আমার যে ইফেক্টটা দিলাম সেটা হচ্ছে ফিক্সড হয়ে গেল। এখন আমি অ্যাজ ইউজুয়াল শেপের মতো যা ইচ্ছা তা আমি করতে পারবো। আচ্ছা, তো আমার যখন এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স হওয়ার পর সব কিছু যখন হয়ে যাবে, এখন আমি ডিজাইন কনসেপ্টে যাব। এখন ডিজাইন কনসেপ্টের জন্য আমি যে জিনিসটা চিন্তাভাবনা করতেছি সেটা হচ্ছে আমি এতটুকু পর্যন্ত কেটে ফেলবো, অর্থাৎ একটা ডিভাইডেশন আনবো। এখানে আমি চাচ্ছি এখানে একটা ডিভাইডেশন আনবো। এখন সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি এটাকে ডিভাইড করলাম, ডিভাইড করার পর আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে এই পাশটা একটা থাকবে, এই পাশটা একটা থাকবে। এখন এই পাশটার মধ্যে কালার ইউজ করতে চাচ্ছি ব্ল্যাক কালার। ব্ল্যাক কালার না, আমি অ্যাশ কালার টাইপের ইউজ করতে চাচ্ছি। আমি এই কালারটা হালকা একটু আর একটু ইয়া করতেছি, ওকে এটাই রাখতেছি, এই কালারটা রাখতেছি। আর এখানে আমি একটা ডিজাইন কনসেপ্ট ইউজ করতে চাচ্ছি। একটু ভালো করে খেয়াল করবেন, আমি এখানে একটা ডিজাইন কনসেপ্ট ইউজ করতে চাচ্ছি। আচ্ছা, এটার মধ্যে আমি একটা কালার দিয়ে দিই, হোয়াইট কালার দিয়ে দিই। আমি এখানে একটা ডিজাইন কনসেপ্ট ইউজ করতে চাচ্ছি। কী ডিজাইন ইউজ করতে চাচ্ছি? ইউজ করতে চাচ্ছি হচ্ছে আপনার যে লাইনগুলো কয়েকটা লাইন থাকবে, যে আমি চাচ্ছি এরকম লাইন ইউজ করব, অনেকগুলো লাইন ইউজ হবে, লাইনটা আস্তে 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 আপনার নিচের দিকে যাবে, এরকম টাইপের একটা ডিজাইন কনসেপ্ট রেডি করতে চাচ্ছি। তা আমার মনে হয় এখানে একটু বেশি বড় হয়ে যাবে, আমি এই মিডেলের থেকে করি, তাহলে আপনার সুবিধা হয়। এই হচ্ছে আমার লাইন কনসেপ্ট, লাইন কনসেপ্ট রেডি করি, লাইন করে কাজ করি। আচ্ছা, অল্টার প্রেস করে আমি কি করতেছি, এখানে একটা কপি করলাম। খেয়াল করে দেখেন, এখানে একটা আছে, এখানে একটা আছে। আচ্ছা, এখানে এটার মধ্যে একটা স্ট্রোক দিয়ে নিই তাহলে মনে ভালো হয়। আচ্ছা, স্ট্রোক কালারটা আমি একটু দিয়ে নিই। আমি কালারটা এটা দিলাম, কিন্তু হালকা একটু ডার্ক করে দিলাম। হ্যাঁ, এই যে একটা বোঝা যাচ্ছে, এটাকে সিলেক্ট করলাম, অল্টার প্রেস করে আমি একটা কপি করলাম। কপি করে কন্ট্রোল ডি ইউজ করি। একটু খেয়াল করে দেখবেন কন্ট্রোল ডি ইউজ করলে কী হয়। এখন দেখেন আমার কিন্তু একটু প্রবলেম হয়ে গেছে। কী প্রবলেম হয়েছে? এই যে আমি যে এটাকে কাজ করছি আমাকে কিন্তু আবার অ্যাকুরেটলি কাজ করতে হবে, আবার নতুন করে কাজ করতে হবে। অর্থাৎ এখানে ধরে আমাকে কী করতে হবে, অল্টার প্রেস করে আমাকে এই পর্যন্ত নিয়ে আসতে হবে। এখন দেখেন একদম অ্যাকুরেট, আপনার ডিস্টেন্সটা অ্যাকুরেট আছে। কভার কন্ট্রোল ডি ইউজ করেন, আমার কাজ শেষ। এখানে এটাকে ধরি, ধরে অল্টার প্রেস করে আমি কী করতেছি, ড্র্যাগ করতেছি। এখানে একটু ভালো করে খেয়াল করবেন যে আপনার কতটুকু আছে ডিস্টেন্সটা। আবার কন্ট্রোল ডি ইউজ করেন, এই অংশটা আমার অ্যাড হয়ে গেছে। আচ্ছা, এখন যে এই যে ঘটনাটা যে ঘটছে বা এই যে আপনার অপশনগুলো আছে, আমি চাচ্ছি এগুলোকে সবগুলোকে হালকা একটু ওপাসিটি কমিয়ে দিতে। আমি এখান থেকে ধরলাম, ধরে এখান থেকে হালকা একটু ওপাসিটি কমিয়ে দিয়ে 50% ওপাসিটি করে দিলাম। করার পর আবার আমি আরেকটা জিনিস কাজ করব, সেটা হচ্ছে এই সাইডগুলো সবগুলো ডিলিট করে দিব। এখন ডিলিট করার জন্য একটা ওয়ে, আমাদের খুব সহজ একটা ওয়ে আছে, সেটা হচ্ছে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আমার যেহেতু এটা লাগবে না, সো দ্যাট আমি সবগুলোকে সিলেক্ট করার পর এটা আমি শিফট প্রেস করে ডিলিট করে দিচ্ছি, অর্থাৎ এটাকে ডিসিলেক্ট করে ফেললাম। ডিসিলেক্ট করলাম, শিফট প্রেস করে ডিসিলেক্ট করে ফেলছি। আর এই যে অংশটা আছে, বাকি অংশটার মধ্যে আমি কী করতেছি, আমার এইখানে যে আপনার শেপ বিল্ডার টুলস আছে, সেই শেপ বিল্ডার টুলস দিয়ে আমি কী করব, জাস্ট অল্টার প্রেস করে ক্লিক করব। আমি অল্টার প্রেস করে ক্লিক করলাম, দেখেন একসাথে অনেকগুলো হয়ে যাচ্ছে। দেখেন খুব সহজে হয়ে যাচ্ছে, খুব সহজে আমার কী হচ্ছে, এগুলো ডিলিট হয়ে যাচ্ছে। বুঝতে পারছি, একসাথে হয়ে গেছে, অর্থাৎ একটা একটা প্রেস না করে একবারে করে ফেলছি। খুব সহজে আমি এটাকে অল্টার প্রেস করে ডিলিট, যেহেতু আমি বাইরে ডিভাইড করতে চাচ্ছি এটা আমি করে ফেললাম। এই যে দেখেন এখানে হালকা হালকা রয়ে গেছে, আমি কী করতে পারি, আবার ডিলিট করে ফেলতে পারি। অর্থাৎ এই অংশগুলো, এগুলো কিন্তু আপনার ইয়ার কারণে রয়ে গেছে, অর্থাৎ আপনার স্ট্রোকটা মোটার কারণে রয়ে গেছে। আমি জাস্ট যদি এখন আমি যদি এটাকে ধরে, অর্থাৎ এই পাশটাকে ধরে রাইট বাটন ক্লিক করে যদি অ্যারেঞ্জ করে ব্রিং টু ফ্রন্ট দিয়ে দিই, তাহলে কিন্তু আমার এই জিনিসটা থাকবে না, অর্থাৎ নিচে পড়ে গেছে। এটা স্ট্রোকের কারণে হয়েছে, বুঝতে পারছি। এখন আপনি যদি শুধু শেপটাকে সিলেক্ট করেন, আমি কন্ট্রোল থ্রি দিয়ে আমি একটু হাইট করে রাখতেছি, আমি একটু হাইট করে রাখতেছি মিডলের অংশটা, এটাকেও আমি একটু হাইট করে রাখতেছি কন্ট্রোল থ্রি দিয়ে। অর্থাৎ আমি এখানে ডিজাইন কনসেপ্ট একটু চেঞ্জ করতে চাচ্ছি। কী চেঞ্জ করব, এখানে আপনার
চিকন করতেছি, দেখি আমার চিকনে ভালো লাগে কিনা, এটাকে সিলেক্ট করে আরেকটু চিকন করে দিই। এই অংশটা ইউজ করলাম, অল্ট্রাকন্ড 3 ইউজ করে সবগুলোকে ইউজ করলাম, দেখেন হালকা একটা ইফেক্ট আসছে এখানে। আচ্ছা এই ক্ষেত্রে আমি আপনাদেরকে আরেকটা ডিজাইন গা করে দিচ্ছি, সেটা হচ্ছে আমি চাইলে একটা ইফেক্ট ইউজ করতে পারি। ইফেক্টটা কি সেটা সম্পর্কে একটু আইডিয়া দিই। আমাদের যে ইফেক্ট আছে অর্থাৎ আমাদের যে মেনু আছে, সেই মেনুকের মধ্যে আমি যদি যাই, ইফেক্টের মধ্যে যাই, ইফেক্টের মধ্যে গেলে দেখবেন যে এখানে একটা অপশন আছে, নাম হচ্ছে ইফেক্ট গ্যালারি। এই ইফেক্ট গ্যালারির মধ্যে যদি আমি ক্লিক করি, ইফেক্ট গ্যালারির মধ্যে ক্লিক করার পর দেখেন এখানে আমার একটা ইফেক্ট আসছে, খেয়াল করছেন? আচ্ছা এখানে সবগুলো হচ্ছে ইফেক্ট, আপনি যদি ইউজ করেন এগুলো আপনার প্রত্যেকটা ইফেক্ট, ভালো করে খেয়াল করে দেখেন এগুলো প্রত্যেকটা হচ্ছে ইফেক্ট। আপনি চাইলে আপনার ডিজাইনের মধ্যে এগুলোকে ইউজ করতে পারেন। যদি মনে করেন এটা আমি ইউজ করব, আপনি চাইলে এখান থেকে এটাকে কম বেশিও করতে পারেন। আপনার যদি প্রয়োজন হয় এখান থেকে আপনি কি করতে পারবেন, কম বেশিও করতে পারবেন আপনার ইচ্ছা মতো, অর্থাৎ এটা নিয়ে আপনি আলাদা আলাদা করে কাজ করতে পারবেন। এটা হচ্ছে কিছু অংশ, আবার এখানে দেখেন কিছু অপশন অপশন আছে এখানে, অর্থাৎ কিছু অপশনগুলো আপনি আলাদা আলাদা ইউজ করতে পারবেন। কিছু কিছু সময় আমরা ডিজাইনের মধ্যে এই অংশগুলো দেখি, অর্থাৎ বিভিন্ন স্টাইল দেখি। এই যে দেখেন আপনি যদি এরকম স্টাইল ইউজ করতে চান করতে পারেন, স্ক্র্যাচের মধ্যে এগুলো সব সাদা কালো অংশ, আপনি যদি চান এই যে মানে এটার আছে, এটা যদি আপনি বড় করতে চান বড় করতে পারবেন, ছোট করতে চাইলে ছোট করতে পারবেন, এখান থেকে কার বাড়াতে পারবেন কমাতে পারবেন, আপনার ইচ্ছা মতো আপনি কাজ করতে পারবেন। এটা হচ্ছে একটা আছে, এটা একটা আছে, এখানে আছে, এখানে আছে, বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, আমি চাইলে খুব সহজে এখান থেকে ইউজ করতে পারি। স্টাইলাইজারের মধ্যে তেমন কিছু না, টেক্সচারের মধ্যে কয়েকটা অপশন আছে, এই যে একটা অপশন আছে, এগুলো কিন্তু কমাতে বাড়াতে পারবেন, বারবারই বলতেছে এগুলি কমাতে বাড়াতে পারবেন আপনার ইচ্ছা মতো। আপনি যদি বড় করতে চান বড় করতে পারবেন, ছোট করতে চাইলে ছোট করতে পারবেন, অর্থাৎ আপনি আপনার প্রয়োজন মতো ইচ্ছা মতো ইউজ করতে পারেন, এটা আপনার ইচ্ছা। এটা আছে, এখানে আছে, এটা একটা আছে, এটা একটা আছে, বিভিন্ন ধরনের স্টাইল আছে। এখন আপনি যদি মনে করেন যে এটা ইউজ করবেন, দেখেন ওকে করে দেই, দেখেন এই যে এখানে ইফেক্টটা চলে আসছে, এখানে ইফেক্টটা চলে আসছে। আচ্ছা আমি এটা করতে চাচ্ছি না, সো দ্যাট আমি এরকমই রাখতে চাচ্ছি, এখানে রাখলাম, রাখার পর এটাকে এটার উপরেই কাজটা করব। জাস্ট আমি দেখা দিলাম হচ্ছে এই কারণে, যাতে আপনারা যদি ইচ্ছা হয় কাজ করতে পারেন। আমি কন্ট্রোল 2 দিয়ে আপাতত লক করে ফেলতেছি, এখানে এখানে আমি কন্ট্রোল 2 দিয়ে লক করে ফেলতেছি। ওকে আমি এখানে একটা লাইন ইউজ করি, এই যে লাইন যে একটা ইউজ করতেছি, এর মধ্যে আমি যে বড় ভুলটা করছি সেটা হচ্ছে আমাকে এখানে একটা মার্জিন ক্রিয়েট করতে হবে। কেন মার্জিন ক্রিয়েট করব, আর মার্জিনটা সিস্টেমটাকে ক্রিয়েট করার, সেটার উত্তরটা দেওয়ার জন্য আমি কি করতেছি, এটাকে ধরে আমি জাস্ট অল্টারটা প্রেস করে এখানে আমি কপি করে নিয়ে আসছি। খেয়াল করে দেখেন আমি এখানে রাখি, এটা সবার নিচে আসে, আমি একটু অ্যারেঞ্জ করে ব্রিং টু ফ্রন্ট করে ফেলি, এটাকে সিলেক্ট করি, আর এই আপনার যেই লগট এটা আছে এটাকে সিলেক্ট করে আমি একটু দেখি যে এখানে আপনার আছে কিনা। হ্যাঁ ঠিক আছে, এটাকে সিলেক্ট করে আমি এটাকে কী করলাম, একদম অ্যাকুরেটলি ইউজ করলাম। আচ্ছা মার্জিন কী জিনিস, আমরা সাধারণত যখন লিখি খাতার মধ্যে যখন লিখি, তখন দেখবেন আমি স্কেল দিয়ে হাতের বাম পাশ অথবা উপরে এবং উপরে দুইটা জায়গায় আমি মার্জিন করতেছি স্কেল দিয়ে। কেন লিখতেছি, এর বাইরে হচ্ছে আমার শুধু লেখাগুলো যাবে না, ভালো করে খেয়াল করবেন, এর বাইরে আমার লেখাগুলো যাবে না। একটু খেয়াল করে দেখেন, এই যে আপনার ডিজাইন কনসেপ্টটা করছে, এখানে হচ্ছে একটা মার্জিন ইউজ করা আছে, ইউজ করছেন, যার ফলে লেখাগুলো আপনার বাইরে যাবে না, মার্জিনের বাইরে কিন্তু আমার ডিজাইন যাবে, অর্থাৎ আমার ডিজাইন কনসেপ্টটা টোটাল হচ্ছে একদম এ পর্যন্ত চলে আসবে। কিন্তু আপনার যদি মার্জিন যদি না থাকে, তাহলে দেখেন এই যে দেখেন এই যে ভুলটা করছে উনি, আমি জিনিসটা একটু ভুলটা দেখাই আপনাকে, এই যে মার্জিন ছাড়া ইউজ করছে, দেখেন লগোটা হচ্ছে একদম একদম কর্নারে চলে গেছে, লগো ডিজাইনের কথাটা, অথচ এই সাইডে কিন্তু অনেক জায়গা ছিল। মার্জিন ইউজ না করার কারণে দেখেন ডট কমটা এখানে চলে আসে, যদি আনফর্চুনেটলি একটু কেটে যায় তাহলে কিন্তু লেখাটা চলে যাবে, কোনো কারণে যদি একটু ছেটে কম হয়ে যায় তখন লগো কথাটাও চলে যাবে। সো মার্জিনের একটা সিস্টেম হচ্ছে এর বাইরে ভিতরে হচ্ছে লেখাগুলো থাকে অলওয়েজ। আমরা যেমন খাতার মধ্যে মার্জিনের ভিতরে লেখাগুলো রাখি, দুই পাশে একটু খালি রাখি, এইভাবেই আপনার এই ডিজাইনগুলোর মতো, যেহেতু বিজনেস কার্ডের মতো সবচেয়ে বেশি ইউজ হয় হচ্ছে আপনার টেক্সট, সো এই জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার মার্জিনটা ক্রিয়েট করে নেবেন, মার্জিনটা ক্রিয়েট করে আপনি ইউজ করবেন, এটার ভিতরে শুধু লেখাগুলো থাকবে, ডিজাইন কনসেপ্ট কিন্তু বাইরে থাকবে। মার্জিনটা কিভাবে ক্রিয়েট করব, এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনি যাবেন হচ্ছে অবজেক্টে,
অবজেক্টে গিয়ে পাতে যাবেন, পাত থেকে আমি অফসেট পাত ইউজ করব। অফসেট পাতের মধ্যে যাওয়ার পর মার্জিনের একটা ইন্টারন্যাশনাল একটা পরিমাপ আছে বিজনেস কার্ডের জন্য, আর সেটা হচ্ছে 3 mm। আর আগে আমি একটা ইউজ করছি সেটা হচ্ছে 4 mm, ওটা হচ্ছে আপনার কার্ভের জন্য অর্থাৎ কর্নারের জন্য। আমি 3 mm দিয়ে যদি রাখি এখানে কিন্তু মাইনাস হবে, যেহেতু আমি ভিতরের দিকে করব বাইরের দিকে না, আমার এখানে মাইনাস হবে। মাইনাস করার পর আমি প্রিভিউতে ক্লিক করব, দেখেন আমার ভিতরের দিকে একটা শেপ ক্রিয়েট হয়ে গেছে। আমি ওকে করে দিলাম। ওকে করে দিয়ে এখন আমি কি করব, কন্ট্রোল 5 ইউজ করব। কেন 5 ইউজ করতেছি, এটা আমি গাইডে পরিণত করতেছি, অর্থাৎ এই মুহূর্তে এটা শেপ আছে, শেপ থেকে আমি গাইডে পরিণত করব। কেন গাইডে পরিণত করবেন, গাইডে পরিণত করার উদ্দেশ্য হচ্ছে এটা গাইডে পরিণত করলে আমার এটার মধ্যে কোনো ধরনের কালার পরিবর্তন হবে না, ওই লক করলে লক অবস্থায় থাকবে, অর্থাৎ এটা নিয়ে আমার কোনো প্রবলেম হবে না, খুব সহজে আমি কি করব কাজটা করতে পারি। কন্ট্রোল 5 ইউজ করে আমি এখানে মনে হয় আন্ডু হয়ে গেছিলাম আনফরচুনেটলি। কি হয়েছিল একটু দেখে তো, ও আচ্ছা আন্ডু অফসেট পাত করে ফেলছি। আচ্ছা এটাকে এনে রাখি, কন্ট্রোল 5 ইউজ করি। আচ্ছা তো এটাকে এই জন্য আমি রাখবো যাতে এর ভিতরে আমি ডিজাইন করলে বা লিখাগুলো আমার যাতে বাইরে না যায়। আচ্ছা এই জন্য আমি কি করতেছি, বাইরের অংশটা ফেলে দিলাম। এখন দেখেন আমার এই হচ্ছে মেইন ডিজাইন কনসেপ্টের মধ্যে একটা মার্জিন। এটার মেইন উদ্দেশ্যটা কি, লিখা বাইরে যাবে না, ডিজাইন কিন্তু এটার ভিতরেই থাকবে, বাইরেও থাকবে। তো ওইটারই একটা প্রমাণ দেখাচ্ছি আমি। আমি কি করলাম, এখানে ড্র্যাগ করে জাস্ট এখানে ড্র্যাগ করে একটা লাইন নিচ্ছি। খেয়াল করেন, এখানে ড্র্যাগ করে একটা লাইন নিচ্ছি। লাইন নেওয়ার পর এটাকে কি করতেছি, এই লাইনটাকেই কপি করতেছি। এটাকে একটু বড় করে দিই, স্ট্রোকটাকে একটু বড় করে দিই, বা এটার মধ্যে একটা কালার দিই, রেড কালারটাই দিলাম, হালকা একটু বড় করে দিলাম, একটু মোটা টাইপের করে দিলাম। এখানে দিয়ে আমি এটাকে গিয়া করে দিলাম অবজেক্টে গিয়ে, আমি কি করতেছি পাতে গিয়ে আউটলাইন স্ট্রোক করে ফেললাম, অর্থাৎ এটা জিনিসটাকে আমি আউটলাইন স্ট্রোক করে ফেলছি। এটাকে ধরে অল্টার প্রেস করে ধরে আমি এখানে নিয়ে আসি, দেখেন আমি একদম মিডলে ধরে নিয়ে আসতেছি একদম অ্যাকুরেটলি, এই অর্থাৎ এইটা এবং এইটা একদম অ্যাকুরেট এখানে আছে। আমি দুটো যদি দুটাকে ধরি, ধরার পর দেখেন কম বেশি আসছে, সো দ্যাট আমি এখানে কী করতেছি অ্যালাইন করে দিচ্ছি। দেখেন অ্যালাইনটা আমার কেউ পাশে চলে গেছে, কারণ হচ্ছে এখানে যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে অ্যালাইন টু সিলেকশন যে অপশনটা অ্যাক্টিভ করা ছিল। আমি সিলেক্ট করলাম, এখন আমি এটাকে ধরে আস্তে আস্তে ধরে আমি নিয়ে আসলাম, যে আমার এতটুকুর মধ্যে থাকলেই চলবে, এর মধ্যে সরি এর মধ্যে আমার থাকলে চলবে। আমার হচ্ছে এইটা হচ্ছে আমার একটা ডিজাইনের একটা অংশ, ক্লিয়ার? আচ্ছা এখন আপনি যদি মনে করেন যে এই ডিজাইনের অংশটাকে আপনি এইখানে ইউজ করতে চাচ্ছেন, ভালো করে খেয়াল করবেন, আপনি যদি মনে করেন যে আপনি এই ডিজাইনের একটা অংশটাকে এখানে ইউজ করতে চাচ্ছেন, আপনি সেটাও ইচ্ছা করলে করতে পারেন। আপনি যদি চান যে এরকম ডিজাইনের একটা অংশ আমি এখানে ইউজ করব, ইচ্ছা করলে আমি করতে পারি, সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে হচ্ছে আমার ইচ্ছের উপর। আচ্ছা এখানে আমরা যে বিজনেস কার্ডগুলো ইউজ করি, এই যে দেখেন বিজনেস কার্ডগুলোর মধ্যে একটা আইকন ইউজ করা আছে, দেখছেন এই যে বিজনেস কার্ডগুলোর মধ্যে দেখবেন যে আইকন ইউজ করা আছে প্রত্যেকটা বিজনেসের মধ্যে। এখন আমি আইকন কালেকশন কোত্থেকে করব, আইকন কালেকশনের খুব সহজ একটা ওয়ে আছে, আর সেটা হচ্ছে আমি অবজেক্টে যাব, সরি গ্যাথে যাব, গুগলে যাব, এখানে লিখবো হচ্ছে ফ্রিপিক। ফ্রিপিক লিখে যদি সার্চ করি, সার্চ করার পর আপনি যাবেন এখানে, এখানে হচ্ছে আপনি যদি ক্লিক করে দেখেন যে বিজনেস কার্ড আইকন, আমি এখান থেকে লগ ইন করে নিচ্ছি, আমি বিজনেস কার্ড আইকন যদি সার্চ করি এখানে আমার প্রয়োজন মতো, বিজনেস কার্ড আইকন লিখে যদি আমি সার্চ করি, এই যে দেখেন আইকনস, আমি যদি সার্চ করি এই যে আমার আইকন চলে আসছে, এগুলি কিন্তু সব ভেক্টর আইকন, ভালো করে খেয়াল করবেন, এগুলো সব ভেক্টর আইকন। আপনি সোশ্যাল মিডিয়া আইকন চাচ্ছেন, নর্মাল আইকন চাচ্ছেন, যা চাইবেন সব আপনি পাবেন, এখানে নেই এমন কিছু নাই, সব আইকনই এখানে আছে, অ্যাভেলেবেল অ্যাভেলেবেল আইকন এখানে আছে। সো আপনি আপনার প্রয়োজন মতো যে কোনো আইকনই এখানে কী করতে পারবেন, আপনি নিতে পারবেন, যে কোনো আইকন আপনার প্রয়োজন মতো যে কোনো আইকন আপনি কী করবেন এখান থেকে কালেক্ট করে নেবেন। আচ্ছা আমি এখান থেকে এটা নিচ্ছি, এটা নেওয়ার একটা কারণ আছে, আমি যাতে পরবর্তীতে এটার মধ্যে কালারটা চেঞ্জ করতে পারি, ওই জিনিসটা যাতে আপনি দেখতে পারেন। আচ্ছা এটা দেখতে ভালো লাগতেছে না, দেখি অন্য কিছু আছে কি না, দেখেন ওইটা আর এটার মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে, ওটার মধ্যে হচ্ছে এই লাইনগুলো একটু ছোটো ছোটো আর এটার মধ্যে একটু বড় বড় ছিল, অর্থাৎ শুধু লাইন করা ছিল, এটার মধ্যে শুধু লাইন করা ছিল আর এটার মধ্যে হচ্ছে আপনার অপশনগুলো একটু বড় বড়, ঠিক আছে। আবার এটা একটা আছে, এটা হচ্ছে একটু ডিফারেন্স, আমি এক কাজ করি এটা নেই, এটা দেখতে সুন্দর লাগতেছে, এটা নেই, আপনি ইচ্ছা করলে গোলটা নিতে পারেন, অর্থাৎ আপনি আপনার প্রয়োজন মতো যে কোনো কিছু এখান থেকে নিতে পারেন। আমি জাস্ট ক্লিক করলাম,
আরেকটা কাজ করি, এটাও নিব, আরেকটা ডিজাইন নিতে চাচ্ছি আমি, এই ডিজাইনটা নিতে চাচ্ছি, এই ডিজাইনটা নিতে চাচ্ছি, কারণ হচ্ছে এখান থেকে আমি ওইটার মধ্যে তো ছিল মনে হয়। আচ্ছা এই যে দেখেন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে যে দেখেন ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোডে ক্লিক করে আমরা ডাউনলোড করে ফেলতেছি। আমি যে কোনো, আমি বারবারই বলতেছি আমি যে কোনো আইকন ডাউনলোড করতে পারি, যে কোনো সময় যে কোনো আইকন আমি ডাউনলোড করতে পারি, কোনো প্রবলেম হবে না। আপনি এখান থেকে ডাউনলোড, আর এটা কিন্তু ভেক্টর ফাইল, বুঝতে পারছি। এই যে আমার এখানে কালেকশন ফরম্যাট হয়ে গেছে, আমি এখান থেকেও এইটাও ইউজ করি, ইচ্ছা করলে দেখেন এখানেও আছে অনেকগুলো, এখানেও আছে, আপনি ইচ্ছা করলে এটাও ডাউনলোড করতে পারেন, এখানে আপনার অনেকগুলো আছে, অর্থাৎ এখানে সব পাবেনই, সব আইকন, এই আইকনের মেলা হচ্ছে এখানে, আপনি আপনার প্রয়োজনে ইয়া করতে পারবেন, আপনি আপনার প্রয়োজন মতো যেটা ইচ্ছে ওটা আপনি ডাউনলোড করতে পারেন। আমি এক কাজ করি এটাও ডাউনলোড করে নিই, যাতে আপনার প্রয়োজন মতো আমি আমার প্রয়োজন মতো কাজ করতে পারি। দুইটাই আমি ডাউনলোড করে নিচ্ছি, দুইটা পাশ আমি ডাউনলোড করে নিচ্ছি, একটা হচ্ছে একটু বড়ো টাইপের ছিল আর একটা ছোটো টাইপের। আচ্ছা ওইটা নিয়ে আমি একটু কাজ করতে থাকি, এটা আপনার হোক। এখানে যাচ্ছি, ফাইলে যাচ্ছি, ওপেনে যাচ্ছি, ওপেনে গিয়ে এখানে দেখেন আমার ডাউনলোডের মধ্যে আমার গেটা আছে, যেটা ডাউনলোড করছে যে এই যে আইকন, আমার কিন্তু দুটোটাই আইকনই কালেকশন হয়ে গেছে। আমি এক কাজ করি, দেখি কোনটা আগে হয়েছে কোনটা পরে হয়েছে সেটা একটু দেখি। এটা হচ্ছে এটা আগে ছিল, এটা পরে ছিল, সেটা আমি এক কাজ করতেছি, এটা আগে নিচ্ছি, রাইট বাটন ক্লিক করে আমি আন ইয়া করি। এই যে এক্সট্র্যাক্ট করার পর আমার অংশটা চলে আসছে, ডাবল ক্লিক করেন, এই দেখেন এআই ফাইল, অর্থাৎ আপনি খুব সহজে কি করতে পারবেন, এআই ফাইলটি ইউজ করতে পারবেন। সব জায়গাতে প্রবলেম দেখাচ্ছে, এখানে ফ্রন্ট মিসিং দেখাচ্ছে। আচ্ছা ওকে, এখান থেকে দেখেন আমি এই ফ্রন্টগুলো ইউজ করতে চাচ্ছি। এখন এখানে আমার কিন্তু কালার চেঞ্জ করতে হবে, খেয়াল করবেন আমার কিন্তু এখানে কালারটা চেঞ্জ করতে হবে। এখন আপনি যদি এগুলো নিতে চান, আপনি ইচ্ছে করলে এগুলো নিতে পারেন। আমি সাপোজ মনে করেন এগুলো দিয়ে দেখাই আপনাকে, এই চারটা অংশ ইউজ করে দেখাই, এই পাঁচটা নিয়ে যাই, পাঁচটা নিয়ে কাজ করি, বা সবগুলো নিয়ে যাই। আচ্ছা আমি ইউজ করবো হচ্ছে আমার নেম, আমার ফোন নাম্বার, আমার অ্যাড্রেস, আমার ইমেল অ্যাড্রেস, আমার ওয়েবসাইট, ক্লিয়ার? এই পাঁচটা জিনিস আমি ইউজ করবো। সোদের কন্ট্রোল সি দিয়ে আমি কপি করলাম, আমার এখানে আমি চলে যাচ্ছি, কন্ট্রোল ভি দিয়ে আমি এখানে পেস্ট করে দিলাম। দেখেন, খেয়াল করে দেখেন মিডেলে কিন্তু কোনো ধরনের আইকন নাই, খেয়াল করে দেখেন মিডেলে কিন্তু কোনো ধরনের আইকন নেই। সেক্ষেত্রে আপনি কি করবেন যদি মিডেল আইকন না থাকে? সেক্ষেত্রে আমি আরেকটা কাজ করতে পারি, যে আমার এগুলো ইউজ করতে পারি যেহেতু আমার আইকন নাই, অথবা আমি চাইলে কি করতে পারি, ওপেনে গিয়ে পাশেরটা আমি ইউজ করে দেখি। এখানে একটু খেয়াল করে দেখেন আমি আমার কয়েকটা ডিজাইন ক্রিয়েট করে নিছি, এখান থেকে আমি ডিজাইনগুলো নিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে আমি এখানে পেস্ট করতেছি। আচ্ছা এখানে একটু খেয়াল করে দেখেন, এখানেও কিন্তু আমার একটা প্রবলেম আছে, অর্থাৎ আমার মিডেলের অংশের মধ্যে কোনো কিছু নেই। এখন আমি এটার সলভেশনটা কী, তখন আমাকে কী করতে হবে, এখানে সিলেক্ট করবেন, রাইট বাটন ক্লিক করে ইউজ করবেন হচ্ছে আপনার রিলিজ কম্পাউন্ড পাথ। আবার আমি জিনিসটা ইয়া করতেছি, রিপিট করতেছি, আমি সবগুলোকে সিলেক্ট করলাম, খেয়াল করে দেখেন সবগুলোকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ইউজ করবো হচ্ছে রাইট বাটন ক্লিক করে ইউজ করবো হচ্ছে আপনার, সবগুলো ক্লিপিং মার্ক্স হয়ে গেছে অবশ্য, রাইট বাটন ক্লিক করে ইউজ করবো হচ্ছে রিলিজ কম্পাউন্ড পাথ। এটা যখন ক্লিক করবেন অটোমেটিকলি আপনার মিডেলের জায়গাটা ফেরত চলে আসবে, অটোমেটিকই আপনার মিডেলের জায়গাটা ফেরত চলবে। এখন দেখেন মিডেলের জায়গাটা আছে, এখানে আনগ্রুপ বা অন্য কিছু চলে না, কারণ হচ্ছে এখানে আনগ্রুপ করার কোনো ওয়ে নাই। এখানে যদি আমি ডিভাইড করতাম তখন হচ্ছে এটা আনগ্রুপ হিসেবে কাজ হতো, এখানে আনগ্রুপ করা নেই, এখানে আপনার কম্পাউন্ড পাথ করা আছে। এখানে সিলেক্ট করবেন, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করেন, এরপর দেখেন আবার কম্পাউন্ড পাথ কিন্তু রিলিজ করতে হবে, কম্পাউন্ড পাথ রিলিজ করবেন, চলে আসছে, আমি এখানে কালার দিয়ে দিলাম। একইভাবে এটাও সিলেক্ট করেন, রাইট বাটন ক্লিক করেন, রিলিজ কম্পাউন্ড পাথ করবেন, সিলেক্ট করে আমি এখানে ক্লিক করতেছি, দেখেন কালার চলে আসতেছে, আবার ক্লিক করেন, কম্পাউন্ড পাথ করেন, দেখেন এই জিনিসটা সম্পূর্ণটা আলাদা, কন্ট্রোল থ্রি দিয়ে আমি হাইড করে ফেলি, কারণ এটার জন্য যেহেতু আমাকে আলাদাভাবে কাজ করতে হবে। এটা নিচ্ছি, কন্ট্রোল জি দিয়ে আমি গ্রুপ করে ফেললাম, অল্ট্রা কন্ট্রোল থ্রি দিয়ে আনহাইডটাকে হাইড করে ফেললাম, হাইডটাকে আনহাইড করে ফেললাম, সিলেক্ট করেন, রাইট বাটন ক্লিক করে রিলিজ কম্পাউন্ড পাথ করেন, এটাকে ধরেন, ধরে আমি কন্ট্রোল থ্রি দিয়ে হাইড করে ফেলতেছি। কেন হাইড করতেছি, এগুলো অনেকগুলো আলাদা আলাদা, তো এই জন্য যাতে একসাথে আপনি ধরতে পারেন। কন্ট্রোল এই জি দিয়ে গ্রুপ করতেছি, অল্ট্রা কন্ট্রোল থ্রি দিয়ে আমি আনহাইড করে ফেলতেছি।
এই হচ্ছে আমার পার্ট টু পার্ট, আমি কি করলাম চলে আসছি। সো আমার যদি প্রয়োজন পড়ে তখন আমি কি করব এরকম টাইপের কাজ করব, বুঝতে পারছি? আমার যদি প্রয়োজন পড়ে তখন আমি এরকম টাইপের কাজ করব। এরকম টাইপের কাজ করলে খুব সহজে আমি কি করতে পারবো এগুলোকে রিলিজ করে কাজ করতে পারবো। আচ্ছা এখন এখানেও দেখেন অনেকগুলো আছে, আপনি চাইলে এখান থেকে কি করতে পারবেন একইভাবে কাজটা করতে পারেন, একইভাবে কাজটা করে আপনি ইউজ করতে পারেন। এখন আমি যদি এখান থেকে প্রত্যেকটার মধ্যে সিলেক্ট করে একটা কালার দিই, দেখেন আমি একটা কালার দিছি, কিন্তু কালার দিলেও আমার মেইন জিনিসটা কিন্তু কালার পরিবর্তন হয় না। রাইট বাটন ক্লিক করে যদি আনগ্রুপ করেন, রাইট বাটন ক্লিক করে আমি রিলিজ কম্পাউন্ড পাথ করতেছি, এই যে রিলিজ এখানে চলে আসছে, আমি এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমি কালার দিব, বুঝতে পারছি? এভাবে আপনি কি করবেন কালার ইউজ করে কাজ করবেন, অর্থাৎ প্রত্যেকটা মধ্যে রিলিজ করে করে আপনি দিবেন। আচ্ছা সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবো হচ্ছে, আমি বারবারই বলতে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবো হচ্ছে আপনার ইচ্ছের উপর যে আপনি কোন রিলেটেড কাজ করতে চাচ্ছেন, কী রিলেটেড কাজ করতে চাচ্ছেন। যেই যেই যেমন টাইপের কাজ করবেন তেমন টাইপেরই আপনি অপশনগুলো দিবেন। আমি একটু প্রত্যেকটাই করে দিচ্ছি, করে এই এটার একটা কারণ আছে, কারণ হচ্ছে যাতে আপনাদের প্রবলেম না হয়। আমি রিলিজ কম্পাউন্ড পাথ করলাম। আচ্ছা এখানে কিন্তু দুইটা অপশন, খেয়াল করে দেখবেন এখানে দুইটা অপশন কাজ করে। এই যে দেখেন আরেকটা দেখছেন মিডলে রয়ে গেছে, কেন রয়ে গেছে, এই যে এটা হচ্ছে আলাদা, এটা হচ্ছে আলাদা, এই যে আনগ্রুপ করছে এটা আলাদা। এখন যখন সিলেক্ট করবেন, রাইট বাটন ক্লিক করেন, রিলিজ কম্পাউন্ড পাথ করেন, এটা হচ্ছে আলাদা। এখন আবার এটাকে সিলেক্ট করেন, রাইট বাটন ক্লিক করেন, আনগ্রুপ করেন, আনগ্রুপ করার পর যদি এটাকে ধরি, এটা কিন্তু আলাদা জিনিস, বুঝতে পারছি? এটাকে ধরে যদি আমি আলাদা করে ফেলি, আলাদা করে এখান থেকে ধরে যদি রাইট বাটন ক্লিক করে যদি রিলিজ কম্পাউন্ড পাথ করে, দেখেন এখন আমার এখানে চলে আসছে। এটাকে সিলেক্ট করে কালারটা চেঞ্জ করে দেন। আর যদি মিডলটাকে নিয়ে আসতে চান, এটাকে ধরে আমাকে কি করতে হবে, এইটাকে ধরে আমাকে রাইট বাটন ক্লিক করে এটা এবং এটাকে ধরে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ করে সেন্ট টু ব্যাক দিতে হবে। কেন? কারণ এটা হচ্ছে সবার লাস্টে চলে গেছিলো এর জন্যে। আচ্ছা কিন্তু এইটা আর এটার মধ্যে পার্থক্য আছে, বুঝতে পারছি? সো আমরা একটু খেয়াল করব, খেয়াল করে কাজ করব যে আসলে কোনটা দিলে ভালো হবে না দিলে ভালো হবে। এটার মধ্যে যদি আমি একটা হোয়াইট কালার দিয়ে দিই, দেখানো এখন ভালো লাগতেছে। খেয়াল করবেন, খেয়াল করে কাজ করবেন যে আমি কোনটা করব না করব। আচ্ছা এইভাবে আমি কি করতে পারি, আমার প্রয়োজন মতো যে কোনো কিছুর চেঞ্জ করে নিতে পারি। সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে একদম মিডলে আসে কি না সেটা আমার দেখা দরকার। দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি ইউজ করি, একদম অ্যাকুরেট মিডলে আসে কি না দেখবেন। কীভাবে দেখবেন, এভাবে দেখব। এখন দেখেন অ্যাকুরেট মিডল, আমি গা করে নিই, ছোটো করে নিই, ছোটো করে এখানে নিয়ে আসতেছি, এখানে আমি নিয়ে আসতেছি। আচ্ছা এক্ষেত্রে কিন্তু একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমি যখন এই কাজগুলো করব, আমি যখন এই কাজগুলো করব তখন যাতে আমার সবগুলো যাতে একদম অ্যাকুরেটলি হয়, আমার এই অংশগুলো যাতে সবগুলো একরকম হয়, সেটা কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে। ভালো করে খেয়াল করবেন, আমাকে খেয়াল রাখতে হবে এই জিনিসগুলো যাতে সবগুলো একদম অ্যাকুরেট হয়। এটা নেওয়ার একটা ওয়ে আছে, নেওয়ার ওয়েটা কি, আমি যদি সবগুলোকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি, এখন যদি মনে করেন এখানে ক্লিক করি, তখন দেখেন উইথ এবং হাইটটা দেখাচ্ছে, খেয়াল করছেন? 114 মানে 0.1493, 0.1493। আমি কি করব, এটাকে আমি টোটাল, এই টোটাল জিনিসটাকে কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কন্ট্রোল সি দিয়ে কপি করার পর আমি যদি এটার মধ্যে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর যদি এই যে উইথ হাইট যে লেখা আছে আমি এটাকে সিলেক্ট করলাম, সিনের কন্ট্রোল ভি দিয়ে প্রেস করে দিলাম, এটাকে ক্লিক করলে দেখেন অটোমেটিকলি সেম হয়ে যাচ্ছে। আবার এটাকে সিলেক্ট করেন, এই যে কন উইথ এবং হাইটটাকে চেঞ্জ করে আমি কন্ট্রোল জি দিয়ে সি ভি দিয়ে পেস্ট করতেছি। এখন একটা কোয়েশ্চেন থাকতে পারে যে এটার সাথে সাথে কীভাবে হয়ে যাচ্ছে, কারণ এই যে চেনটাকে অ্যাক্টিভ করা আছে জন্য, দেখেন সাথে সাথে, সরি এখানে আপনার যে ভুলটা হয়েছিল, আমি মিডলের অংশটা মেবি ধরি নাই, একসাথে ধরি নাই, দুইটাকে ধরেন, ক্লিক করেন হয়ে যাবে। আবার এটাকে সিলেক্ট করেন, আবার এই অংশটাকে সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবো, এখানে ক্লিক করবো, হয়ে যাবে। অর্থাৎ খুব সহজেই আমি আমার একদম অ্যাকুরেট মিডল লাইনগুলো ইউজ করতে পারি, বুঝতে পারছি? আচ্ছা এখন আমি যে কাজগুলো করব সবগুলো হচ্ছে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করবেন, সবগুলো। কেন গ্রুপ করব, এর আগে আমি দেখে নেব সবগুলো আমার একদম অ্যাকুরেট মেজারমেন্টটা আছে কিনা, অর্থাৎ সেন্টারে আছে কিনা সবগুলো একটু দেখে নেবেন, কারণ সেন্টারে না থাকলে প্রবলেম হয়। আচ্ছা সবগুলোকে সিলেক্ট করেন, গ্রুপ করে নেন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেন। এটাকে ধরে এই হচ্ছে আমার ফোন নাম্বার, ফোন নাম্বারটা এখানে রাখি, এই হচ্ছে আমার হোম অ্যাড্রেস এখানে রাখি, এই হচ্ছে আমার ইমেল এখানে রাখি, এই হচ্ছে আমার
ওয়েবসাইট। এখন আপনি দেখেন, আপনি চাচ্ছেন যে আপনার যেই হোম অ্যাড্রেস এটা সেটা এই জিনিসগুলো আলাদা রাখতে। এই হচ্ছে আমি আলাদা করতে চাচ্ছি, অর্থাৎ আমার হোম অ্যাড্রেসটা একটু আলাদা করতে চাচ্ছি, এই তিনটাকে আবার আলাদা করতে চাচ্ছি, এই তিনটাকে একবারে ধরেন একসাথে ধরেন, ধরে আমি কি করতেছি এখানে আমি ক্লিক করলাম, দেখেন একদম অ্যাকুরেট ডিস্টেন্সটা ঠিক করে ফেলি। এই হচ্ছে আমার ডিস্টেন্স, অর্থাৎ এটা হচ্ছে আলাদা, ওইটা হচ্ছে আলাদা, এটা হচ্ছে আলাদা, তিনটা আলাদা। আমি চাইলে কি করতে পারি, এখান থেকে এটাকে অল্টার প্রেস করে কপি করে, আমি অল্টার প্রেস করে কপি করে দুইটার মধ্যে আমি একটা ডিস্টেন্স ক্রিয়েট করতে পারি, অর্থাৎ আমি চাচ্ছি দুইটার একটু আলাদা আলাদা হোক, জিনিসটাকে আলাদা আলাদা করার জন্য এই কাজটা করা, যদি আপনি চান আর কি। সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে হচ্ছে আপনার গায়ের উপর, ইচ্ছের উপর। অল্টার প্রেস করে এটাকে নিয়ে আসি নিচে, আমার মনে হয় এটা না দিলেই ভালো হয়, আমি অন্য সিস্টেম করতে চাচ্ছি। এই হচ্ছে অপশন। এখন আমি আমার যে নামটা আছে সেটা লিখব, এটাকে একটু বড় করে দেয় হালকা, কারণ এটা যেহেতু সবগুলো থেকে একটু আলাদা সেজন্য। আচ্ছা এখানে দেখেন কালারগুলো ফুটতেছে না, আর মিডলের যে অংশগুলো সেগুলো কালারগুলো ফুটতেছে না। আমি কি করব, এখানে কালারগুলো চেঞ্জ করে দিব। এখান থেকে গিয়ে গ্রুপটা সিলেক্ট করেন, এখানে সিলেক্ট করেন, শিফট প্রেস করে করে সিলেক্ট করেন সবগুলো, সিলেক্ট করে আমি ইউজ করবো হচ্ছে রেড কালার, যদি চান আর কি, আর যদি না চান তাহলে আপনি বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। আমি হোয়াইট কালারটাই থাকলে মনে বেটার হয়, এগুলি সব আমি হোয়াইট কালার দিয়ে দিব। সব আমি হোয়াইট কালার দিয়ে দিলাম, আর ভিতরের যেই গাগুলো আছে এগুলোকে আলাদা করে এটা হচ্ছে গ্রুপ সিলেকশন টুলস ছিল কিন্তু আমার, বাট যে প্রবলেমটা হয়েছে আমি একটু হোয়াইট কালার করে নিই, আর কন্ট্রোল থ্রি দিয়ে সবগুলো হাইড করে ফেলি। এটা তো লক করা আছে, সো দ্যাট আমি সবগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে রেড কালার করে দিই। ইচ্ছে করলে অন্য কালার করতে পারি, যা ইচ্ছা আমি তা করতে পারি, সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আমার ইচ্ছের উপর। আচ্ছা এখানে যেহেতু আমি যে ডিজাইন আমার যেই লগোটা আমি ইউজ করব, সেই লগোটার কাছে আগে একটু যাই, কারণ হচ্ছে লগোটার উপর ডিপেন্ড করে হচ্ছে আমার টোটাল ডিজাইনটা হওয়া দরকার। সো আমি এখান থেকে ইউজ করতেছি হচ্ছে এইটা, ওয়ার্কিং ফাইলে যাচ্ছি, এই ডিজিটাল বাজা যাচ্ছি, যেহেতু ডিজিটাল বাজ নিয়ে আমি কাজ করব। সো এখান থেকে আমি কি করতেছি, এখান থেকে কালারটা দিয়ে দিই, যেহেতু এইটা ইউজ করব, কন্ট্রোল সি দিয়ে আপাতত এটাকে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে আমি আপাতত এটাকে পেস্ট করে দিলাম, এখানে রাখি। আচ্ছা এটা যেহেতু আমার মেইন থিম, এটাকে আমি ইউজ করবো হচ্ছে এইখানে। সবার থেকে একটু আলাদা টাইপের আমি কাজ করতে চাচ্ছি। আচ্ছা এখানে যেহেতু আমার এটা মেইন থিম, সো দ্যাট আমি এটাকে সিলেক্ট করে আমার মনে হয় এই কালারটা দিলে ভালো হয় আর কি, নাকি এটা দিব। আচ্ছা এটাই দিই, আর যেটা হোয়াইট কালার ছিল আল্ট্রা কন্ট্রোল থ্রি। এটা দেখেন একটা প্রবলেম হচ্ছে, এটার পাশে একটা গ্যাস আছে, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে নিই, আল্ট্রা কন্ট্রোল থ্রি দিয়ে সবগুলো আনহাইড করে ফেলি। কালার কি আমি ওইটাই দিছিলাম নাকি, চলে আসছে, এই হচ্ছে আমার কালার কনসেপ্ট চলে আসছে। এখন আপনি যা দেওয়ার দিয়ে দেন, আমি আমার নামটা লিখলাম, আচ্ছা এইখানকার একটা অপশন আছে বা এটা সম্পর্কে একটু কথা আছে, সেই কথাটা হচ্ছে আপনি যে লেখাটা লিখতেছেন আপনার এইখানে কিন্তু কিছু কন্ডিশন আছে। কি কন্ডিশন আছে, কন্ডিশন হচ্ছে আপনি যে লিখবেন আপনার যে ফ্রন্টটা আছে সেই ফ্রন্টটা কিন্তু সর্বোচ্চ 15 ইউজ করতে পারবেন, অর্থাৎ নেমের জন্যে আপনি হাইস্ট 15 ইউজ করতে পারবেন।
এটা হচ্ছে নেমের জন্য, ভালো করে খেয়াল করবেন, এটা হচ্ছে নেমের জন্য আপনি 15 ইউজ করতে পারবেন হাইস্ট। আর হাইলাইটেড কোনো যদি অংশ যদি আপনি ইউজ করতে চান, যে আপনার শপের নেম বা অন্য কোনো হাইলাইটেড অপশন, সেখানে হচ্ছে আপনার 10 থেকে শুরু করে 17 পর্যন্ত ইউজ করতে পারবেন, অর্থাৎ মিডলে। আর বডি যে ফ্রন্টটা আছে, সেই বডি ফ্রন্টগুলো আমরা ইউজ করব হচ্ছে অলওয়েজ, বডি ফ্রন্টগুলো ইউজ করব হচ্ছে আপনার আপ টু 10, সরি আন্ডার 10, অর্থাৎ 6 থেকে 10 পর্যন্ত আমরা ইউজ করব হচ্ছে আপনার এই অংশগুলো। এটা মনে একটু বেশি বড় হয়ে গেছে, আমি এটাকে এক কাজ করে এটাকে সিলেক্ট করে এই অনুযায়ী দেই, কন্ট্রোল সি। এটা একটু বড় বেশি মনে হচ্ছিল, এই জন্য আমি এটাকে চেঞ্জ করে দিলাম আর কি। আচ্ছা, এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন যে আমি যখন কাজ করব তখন আমাকে এই জিনিসগুলো মাথায় রাখতে পারবো, অর্থাৎ আমার নেম যেটা থাকবে সেই নেমটা হবে সর্বোচ্চ 15, আর ভিতরের যে অংশগুলো বডি ফ্রন্ট যেগুলো থাকে সে বডি ফ্রন্ট হয় হচ্ছে 6 থেকে শুরু করে আপ টু আপনার 10 পর্যন্ত, 10-এর উপরে যায় না বডি ফ্রন্ট, অর্থাৎ এইখানে যে ফ্রন্টগুলো থাকে সে বডি ফ্রন্ট কখনোই 10-এর উপরে যায় না, এই জিনিসটা মাথায় রাখতে হবে আপনাকে। কালকে সারাটা দিন। আচ্ছা, এইখানে ও শেট গেছে নাকি। আচ্ছা, এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এখান থেকে গায়ে নিয়ে নিচ্ছি, একটা কালার নিয়ে নিই, অর্থাৎ আমার ক্যারেক্টারটা ইউজ করি, এখান থেকে আমি ইউজ করি হচ্ছে আমার প্রয়োজন মতো একটা, আমি নেক্সাটা ইউজ করি, নেক্সাটা আমার ভালো লাগে এই জন্য আমি নেক্সাটা ইউজ করতেছি। একটু খেয়াল করে দেখেন, এখানে 12 আছে, আমার মনে হয় 12টাই বেস্ট, আমার মনে হয় 12টাই বেস্ট, সো দ্যাট আমি এখানে রাখতেছি, এখানে এখানে রাখতেছি, অর্থাৎ এটাকে কিন্তু আমি ঠিক এই ফাঁকটা মানে অর্থাৎ এই যে গ্যাপটা আছে গ্যাপের মধ্যে ইউজ করব। সো এখানে ইউজ করলাম, আর এখান থেকে ধরে এই শোয়েব যে কথাটা আছে, শোয়েবটাকে আমি কী করতেছি বোল্ড তৈরি করে দিচ্ছি, শোয়েব খান। শোয়েবের মধ্যে আমি কালারটা ইউজ করতেছি হচ্ছে আপনার রেড কালার, সরি ইয়া কালার, আর এটার মধ্যে ইউজ করতেছি হচ্ছে আপনার এই কালারটা দিলে ভালো লাগে কিনা দেখি নেই আমি, হ্যাঁ শোয়েব খান ভালো লাগতেছে। আর ফাউন্ডার কথা যেটা আছে এটার মধ্যে আমি কী করতেছি দেখেন কমিয়ে দিচ্ছি, একদম 6-এ নিয়ে আসলাম, ঠিক আছে আমি এটাকে কী করবো একদম সাইডে নিয়ে আসতেছি। এ হচ্ছে ফাউন্ডার, এই কালারটাকে ধরে আপনি ইচ্ছা করলে এটাকে কী করতে পারেন, আপনি যদি ইচ্ছা হয় যে এটাকে আপনি ধরে নর্মালটাও করে দিতে পারেন, অর্থাৎ আপনি ছোট অক্ষরে করতে পারেন বড় অক্ষরে করতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার বিষয়, আপনি যদি চান এটাকে করে নিতে পারেন, ক্লিয়ার। আচ্ছা, এখানে আমি কালার দিচ্ছি হচ্ছে আপনার হোয়াইট কালার, দেখেন শোয়েব খান আমার ফাউন্ডার। এইটাকে আরেকটা কাজ করতে পারেন, ডিজাইনটা যদি করতে চান আর কি, দুটাকে ধরে আমি জাস্ট একটু সরি অর্থাৎ আমি চাচ্ছি খান বরাবর কথাটা ইয়া করতে আর কি, মোটামুটি ঠিকই আছে। ওকে, এই ইউজ করলাম, এই যে অ্যাড্রেসের মধ্যে দিব, অ্যাড্রেসটা অ্যাড্রেসের মতো দিয়ে দিব। আচ্ছা, এই জায়গাটা আমি যে কাজটা করছি সেটা হচ্ছে আমি এখানে গ্যা দিয়ে দিচ্ছি, আমার কালারটা নামটা দিলাম, নামটা দিয়ে এই জায়গায় একটু বোল্ড করছি, এই জায়গাটা একটু হালকা করে ফেলছি। আর ফাউন্ডার কথাটা অবশ্যই যেটা করলাম সেটা ফাউন্ডার কথাটাকে আমি কমিয়ে দিছি, অর্থাৎ আমার প্রয়োজন মতো আমি এই জায়গাটার মধ্যে জাস্ট 6 নিচ্ছি, 6 নিয়ে এটাকে আমি ট্র্যাকিং করে দিচ্ছি। আর এটা হচ্ছে আমার নেক্সট একটা অপশন, অর্থাৎ আমি চাচ্ছি এটাকে একটু বোল্ড করতে, এটাকে একটু হালকা করতে, এই হিসেবে কাজ করছি। আর এইখানে আমি আমার অ্যাড্রেসটা ইউজ করব, কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করে দিচ্ছি, আর এটাকে কিন্তু অবশ্যই আমাকে বোল্ড না, আমি অবশ্যই লাইট ইউজ করব, ভালো করে খেয়াল করবেন আমি এখানে অবশ্যই লাইট ইউজ করব, অলওয়েজ এই জায়গাটা খেয়াল রাখবেন, ক্লিয়ার। আমাকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আমি এখানে লাইটটা ইউজ করব, কখনোই আমি গা ইউজ করব না, বোল্ড ইউজ করব না, এসব জায়গাতে আপনি অলওয়েজ লাইট ইউজ করবেন। আচ্ছা, এটাকে রাখলাম, আর কালারটা দিয়ে দিলাম হচ্ছে হোয়াইট কালার, এটা দিলাম,
এই হচ্ছে আমার ওয়াশিংটন ডিসি। এখন এখানে আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে, যেহেতু আমি এটাকে একটু আলাদা করছি, স্টাইল করছি আর কি, আলাদা যেহেতু করছি, এখানে আমি জাস্ট একটা লাইন নিয়ে নিলাম, লাইনটার মধ্যে হোয়াইট কালারটা নিলাম, আর এখান থেকে ইউজ করে দিচ্ছে 0.2। এই হচ্ছে আমার একটা লাইন ইউজ করে দিলাম, খেয়াল করে দেখেন, ও আমার অ্যাড্রেস হচ্ছে এইটা। এখন এই ফোন নাম্বারটা আছে, ফোন নাম্বারটা ইউজ করি, এখানে একটা ফোন নাম্বার আছে, আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতেছি, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতেছি। একটু খেয়াল করে দেখেন, আমার কিন্তু এখানে 63 যেটা আছে সেটা অ্যাক্টিভ করা আছে, বুঝতে পারছি, জিনিসটা একটু খেয়াল রাখবেন। আপনি যদি এটা অ্যাক্টিভ রাখতে চান রাখতে পারেন, আপনি যদি অ্যাক্টিভ না রাখতে চান না রাখতে পারেন, সেটা সম্পূর্ণ ডিপেন্ড করতেছে আপনার উপর। আচ্ছা, এটা ইউজ করব অবশ্যই ঠিক এই বরাবর, ঠিক আছে, আর জিনিসটা যাতে দেখতে ভালো লাগে এরকম করে আপনাকে ইয়ার করবেন। আর এইটার সাথে এটা আপনার সামঞ্জস্য আছে কি না আমার এটাও দেখতে হবে, অর্থাৎ এর সাথে ওর অ্যাকুরেট আপনার লিমিটেশনটা আছে কিনা, অর্থাৎ আমার যে অ্যালাইনটা সেই অ্যালাইনটা ঠিক আছে কিনা দেখবো। আচ্ছা, এই হচ্ছে এটা। আর ইমেল অ্যাড্রেসটা আমি নিয়ে আসি, কন্ট্রোল সিতে কপি করছি, কন্ট্রোল ভিতে এখানে পেস্ট করে দিই। এই হচ্ছে আমার মেইল অ্যাড্রেস, খেয়াল করে দেখেন, আমি কিন্তু একদম অ্যাকুরেট এটার মধ্যেই করতে যাচ্ছি, ক্লিয়ার। এখন আমি ওয়েবসাইট অ্যাড্রেসটা নিয়ে আসবো, এখানে আমি আমার ওয়েবসাইট অ্যাড্রেসটা ইউজ করে দিচ্ছি। এই হচ্ছে আমার ওয়েবসাইট অ্যাড্রেস, আর এটাকে নিয়ে একদম নিচে নিয়ে আসি, অর্থাৎ ডিস্টেন্সগুলো ঠিক আছে কিনা দেখে নিই আমরা এখন। আচ্ছা, এই হচ্ছে আমার টোটাল অপশনটা, এখানে সিলেক্ট করি, সবগুলোকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমি একটু দেখে নিই যে অ্যালাইনটা ঠিক আছে কিনা। দেখেন আমার এখানে চলে যাচ্ছে, বিকজ অফ এখানে আপনার অ্যালাইন টু আর্টবোর্ড কথাটা লেখা আছে। আমি অ্যালাইন টু আর্টবোর্ড থেকে জায়গা থেকে আমি এখানে যাচ্ছি, আসতেছি, আর এখানে একটু দেখে নিই যে আপনার স্পেসিংটা ঠিক আছে কিনা। এখন দেখেন স্পেসিংগুলো ঠিক আছে, সব কিছু ঠিক আছে, আমি কালারটা একটু দিয়ে নিলাম। এই হচ্ছে আমার বিজনেস কার্ডের একটা সাইডের কালার বা একটা সাইডের ডিজাইন, ক্লিয়ার, একটা সাইডের ডিজাইন। তো যখন আমার এই সাইডটা ডিজাইন হয়ে গেছে, এখন যে বাকিটা আছে সেই বাকির অংশটা আমাকে কাজ করতে হবে। এই হচ্ছে আমার একটা সাইড হয়ে গেছে, এখন বাকি সাইডটাকে আমি কাজ করব। এখন যেহেতু আমি সেম একই ডিজাইনটা আমি ফ্লো করতে চাচ্ছি, সো দ্যাট আমি এটাকে রাখি, এটাকে রাখার পর আমাকে এখান থেকে কালারটা নিতে হবে। এই হচ্ছে আমার কালারটা, আর এই যে ডিজাইন কনসেপ্ট যেটা আছে সেই ডিজাইন কনসেপ্টটা আমি একই কাজ করতে চাচ্ছি, সো দ্যাট আমি এখানে ওই ডিজাইনের একটা রেডি করতে চাই, এরকম টাইপের একটা আমি একটা রেডি করতে চাই। এখান থেকে আমি এক কাজ করি, যে কোনো একটাকে কপি করে নিয়ে যাই, অল্টার প্রেস করে কপি করে ফেলি, এখানে অল্টার প্রেস করে কপি করলাম। কপি করার পর আমি জাস্ট ডিস্টেন্সটা জানার জন্য, এই যে ডিস্টেন্সটা জানার জন্য আমি এক কাজ করি। আচ্ছা, ডিস্টেন্সটা জানতে হলে আমি ইচ্ছে করলে এখান থেকে একটা ডিস্টেন্স সহ নিতে পারি, অল্টার প্রেস করে এখান থেকে নিয়ে যাই, এখানে রাখি, অল্টার প্রেস করে যদি আমি কপি করি, এই এখন দেখেন একদম ডিস্টেন্সটা একদম সেম, দেখছেন, এখন সেম। এখন যদি কন্ট্রোল ডি ইউজ করি, আমার এখানে যেতেই থাকবে, এখানে হইতেই থাকবে। আচ্ছা, এখন আমি কন্ট্রোল ওয়াই ইউজ করি, দেখেন ডিস্টেন্সটা একদম অ্যাকুরেটলি। ব্যাস, এটা দরকার নেই। এখন আমি কি করব, ডিরেক্ট সিলেকশন দিয়ে ধরে এই দেখেন গোলাপি কালারের একটা আপনার গাইডলাইনস আমাকে গাইড করতেছে। আচ্ছা, এরকম অনেকক্ষণ সময় লাগবে, আমি যেগুলো তো তিন চারটা করে ফেলছি, তিন চারটাকে দিয়ে কাজ করে ফেলি, এই কন্ট্রোল ডি ইউজ করি। আবার এটাকে অল্টার প্রেস করে আরেকটা কপি করি, বেশি নিচু করে ফেলছি। হয়ে গেছে, কাজ শেষ, সবগুলোকে সিলেক্ট করেন। এখান থেকে যাব হচ্ছে আপনার
সে বিল্ডার টুলসে উপর থেকে ড্র্যাগ করেন, আমি সরি আমি যে ভুলটা করছি সেটা হচ্ছে আপনার অল্টার প্রেস করে সবগুলোকে সিলেক্ট করব। দেখ একই ভুল বারবার করতেছি, সিলেক্ট করি সিলেক্ট করি, এখান থেকে সে বিল্ডার টুলসে যাই, অল্টার প্রেস করে আমি কি করব নিচের অংশগুলো ডিলিট করে ফেলব। কি হচ্ছে দেখি তো একটু। ও আচ্ছা, এটার যে মেন ভুলটা হচ্ছিল অল্টার কন্ট্রোল টু দিয়ে আমি যেটাকে লক করছিলাম সেটাকে আনলক করে নিতে হবে, নাহলে ও কোনটার সাথে ডিভাইড হবে সেটাই তো জানে না, এই জন্যই প্রবলেমটা করতেছিল। অল্টার প্রেস করে এটাকে কাজ করি, এই অংশগুলো কাজ করে দেই, এই অংশগুলোকে রিমুভ করে দেই, এই অংশগুলোকে ধরে রিমুভ করে দিই, এই অংশগুলো ধরে রিমুভ করে দিই, আমার কাজ শেষ। অল্টার কন্ট্রোল অল এই কন্ট্রোল ওয়াই দিয়ে আমি বাইরে ফিরে আসলাম, খেয়াল করে দেখেন এখানে আমার কিছু দেখাচ্ছে কি না। কন্ট্রোল জিরো ইউজ করি, আচ্ছা এখানে আমার দেখেন দেখাচ্ছে না, কারণ কেন জানেন, এটাকে রাইট বাটন ক্লিক করে আমাকে অ্যারেঞ্জ করে সেন্ড টু ব্যাক দিতে হবে। এখন দেখাচ্ছে আমার কি এখানে কোথাও প্রবলেম হয়েছে নাকি একটু দেখি, কালার কি একই রকম চলে আসছে, এরকম যদি ফেটে ফেটে যায় তখন আপনি এখান থেকে একটা কাজ করবেন, যেটা হচ্ছে ইফেক্টে যাবেন, এই যে একটা কথা আছে রাস্টারাইজ, বুঝতে পারছেন এখানে একটা কথা আছে, আমি যদি রাস্টারাইজে ক্লিক করি তখন এইখান থেকে দেখেন রেজুলেশন স্ক্রিন 72 PPI হয়ে গেছে, খেয়াল করছেন, এখান থেকে আমি যেটা করব হাই 300 DPI করে দিব, রেজুলেশন হাই 300 DPI করে দিব, ওকে করে দিব, বুঝতে পারছেন, এই জিনিসটা করে দেবেন, যখন আমরা কাজ করব তখন আর এই প্রবলেমটা হবে না, অর্থাৎ পরবর্তীতে আর এই জিনিসটা দেখাবে না। আমাদের এটা জিনিসটা হচ্ছে কনভার্ট হয়ে গেছিলো, এটা পিক্সেলে কনভার্ট হয়েছে, দেখেন এই যে পিক্সেল প্রিভিউ, পিক্সেল প্রিভিউ দেখাচ্ছিল, তো আমরা পিক্সেল প্রিভিউর জায়গায় কন্ট্রোল অল্টো কন্ট্রোল শিফট দিয়ে আমি গিয়া করে নিচ্ছি। এখন দেখেন আবার পিক্সেল প্রিভিউ নাই, সিজিপিএ প্রিভিউ এখন দেখেন নাই, দেখেন এখন আছে এখন নাই, এটাকে আমি কি করছি, তো আমরা যদি এরকম কোনো প্রবলেমে পড়ি অল্টার কন্ট্রোল ওয়াই ইউজ করলে হচ্ছে আপনার পিক্সেল প্রিভিউ চলে আসবে এখানে, আর অল্টার কন্ট্রোল ওয়াই ইউজ করলে আমি আবার আগের অপশনে চলে আসবো, অর্থাৎ আমারটা আগের অপশনে চলে আসছে। এবার দেখেন আমার এখানে দেখা যাচ্ছে শো করতেছে, আচ্ছা আমি যেই বিষয়টা নিয়ে এখানে কথা বলতে চাচ্ছিলাম বা এখানে অ্যাড করতে চাচ্ছিলাম সেই বিষয়টা হচ্ছে আমার যেই লগোটা আছে সেই লগোটা আমি অ্যাড করব। এখন লগোটা যে অ্যাড করবেন, এখানে লগোটা অ্যাড করার দুইটা ওয়ে আছে, নাম্বার ওয়ান হচ্ছে আপনি যদি এরকম টাইপের লগো অ্যাড করতে চান, যদি এই টাইপের লগো অ্যাড করতে চান আপনি ইচ্ছে করলে করতে পারেন, আর আপনি যদি মনে করেন যে না আমি এই টাইপের লগো অ্যাড করবো না আমি একটু চেঞ্জ করে অ্যাড করবো সেটাও আপনি ইচ্ছে করলে করতে পারেন। এটা হচ্ছে আমি মিডলে রাখলাম, এই লগোটা যদি আমি করতে চাই করতে পারবো। আচ্ছা এখানে একটু ভালো করে খেয়াল করবেন, সময়তে কিন্তু আমি জানি যে আমার ডিজাইনের কি করা যায়, আমার কালার চেঞ্জ করা যায়, আমি যে আমার লগোটা আছে আমি আমার কালারটা চেঞ্জ করতে চাচ্ছি, আমি আমার লগো কালারটা চেঞ্জ করতে চাচ্ছি, দেখেন আমি ধরলাম এখান থেকে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে ফেলি, আনগ্রুপ করে এই অংশটাকে ধরি, ধরে আমি কালারটা চেঞ্জ করে দিই। এখন দেখেন আমার ডিজিটাল বাস দেখতে কেমন দেখা যাচ্ছে, বুঝতে পারছি কথাটা। আবার একটা কাজ করতে পারেন, এখান থেকে চেঞ্জ করে আপনিও কাজ করতে পারেন, বা এটাকে সম্পূর্ণটাকে ধরে আপনি ইচ্ছা করলে এটার মধ্যে একটা আলাদা একটি স্টাইল ইউজ করতে পারেন, টোটালটার মধ্যে একটা স্টাইল ইউজ করতে পারেন, অথবা এটার মধ্যে আলাদা একটা স্টাইল ইউজ করতে পারেন। কী স্টাইল ইউজ করতে পারতেছেন, অর্থাৎ অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজ করতে পারেন, আপনি যদি আপনার ইচ্ছা হয় আপনি ইচ্ছা করলে এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন। এটা হচ্ছে আমার যে লগোটা আছে সেই লগোটাকে ফুটিয়ে তোলার জন্য, ভালোভাবে জিনিসটা বুঝবেন, অনেক সময় আপনারা এই জিনিসগুলোকে একটু ভুল বুঝতে পারেন যে আসলে ঘটনা কি ঘটে, কেন এরকম হয়, কি কারণে এরকম হয়েছে, এই জিনিসগুলো বোঝানোর জন্য হচ্ছে আপনার প্রত্যেকটা জিনিস করে করে দেওয়া। এটাকে এক কাজ করি, কন্ট্রোল থ্রি দিয়ে একটু হাইট করি, আর এই জিনিসটাকে ধরে আমি গ্রুপ হিসেবে কাজ করি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলছি, অল্টার কন্ট্রোল থ্রি দিয়ে যেটা নিয়ে আসছে সেটা নিয়ে আসলাম, শিফট প্রেস করে সিলেক্ট করলাম, আর এইখান থেকে এবার কি করতেছি আপনার এখন দেখেন কোনো প্রবলেম নাই, আর এখন আর কোনো প্রবলেম নেই, এটাকে সিলেক্ট করে আমি তো কালারটা হোয়াইট কালার দিয়ে দিই। আচ্ছা আপাতত এটাকে ধরে
রাখতেছি, এটাকে ধরলাম, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ করে সেন্ড টু ব্যাক দিয়ে ব্রিং টু ফ্রন্ট করে ফেললাম। বুঝতে পারছি ঘটনাটা কি ঘটছে, দেখেন আমার সম্পূর্ণ জিনিসটাই কিন্তু চেহারাটা চেঞ্জ হয়ে গেছে, সম্পূর্ণ অপশনটারই চেহারাটা আমার চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি যদি এখানে যদি আরেকটা ডিজাইন করতে চান যে আমি এরকম একটা ডিজাইন করব, সেটা সম্পূর্ণ আপনার বিষয়, বারবার বলতেছি সেটা সম্পূর্ণ আপনার বিষয় যে আপনি ডিজাইন করবেন কি করবেন না। আমি এখানে ধরলাম, এখানে রাখলাম, এই যে যে প্রবলেমটা আমরা ফেস করতেছি সেই প্রবলেমটা নিয়ে একটু কথা বলা বা কাজ করা, এটার একটু ওপাসিটি কমিয়ে দিলাম, ডিরেক্ট সিলেকশন দিয়ে এখানে কর্নারটা ধরি, ডিরেক্ট সিলেকশন দিয়ে এই কর্নারটা ধরি, ড্র্যাগ করে এই কর্নারটা পর্যন্ত আমরা কার্ভ করে ফেলি। দেখেন আমার পিছনে কার্ভ হয়ে গেছে, সিলেক্ট করেন, সিলেক্ট করে এখান থেকে ওপাসিটিটা বাড়িয়ে দিই, 100% করে দিই। আচ্ছা আমার এইখানকার, এখানে যদি আপনি, যদি আপনার কোনো স্লোগান থাকে বা আপনি কোনো ডিজাইন যদি অ্যাপ্লাই করতে চান আপনার কোম্পানির, সেই ডিজাইনটা আপনি ইচ্ছা করলে এখানে কী করতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন। অর্থাৎ আপনার কোম্পানির যদি কোনো অন্য কোনো কিছু বলার থাকে সেই জিনিসগুলো এখানে আপনি ইচ্ছা করলে বলে শেষ করে ফেলতে পারেন। আচ্ছা এই হচ্ছে আমার টোটাল একটা বিজনেস কার্ডের অপশন। এখন এই বিজনেস কার্ডটাকে আমি কী করব, ফার্স্টে সেভ করব, সেভ করে দেন হচ্ছে আমি কী করব, এটাকে আপনার মকআপে নিয়ে যাব। প্রথমে আমি সেভ করব, সেভ করে আমি এটাকে মকআপে নিয়ে যাব। আচ্ছা এখন যে সেভ যে করবেন, সেভ করার কিন্তু একটা ওয়ে আছে, সেই ওয়েটা হচ্ছে আমি কী করব, সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে ফেলবো আগে, আবার এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে আমি একটা গ্রুপ করে ফেলবো। গ্রুপ করার পর এখানে যাব, ফাইলে যাচ্ছি, ফাইলে গিয়ে আমি কী করতেছি, এক্সপোর্টে যাচ্ছি, এক্সপোর্টে গিয়ে সেভ ফর ওয়েবে যাচ্ছি। সেভ ফর ওয়েবে গেলে একটু ভালো করে খেয়াল করে দেখবেন এখানে কোনটা শো করতেছে, দেখেন আমার দ্বিতীয় ফাইলটা শো করতেছে। আমরা এখানে একটা জিনিস ভুল করতেছি সবাই, সে ভুলটা হচ্ছে আমি যেহেতু এটাকে যাতে ইউজ করব, আপনার বিজনেস কার্ডের মধ্যে ইউজ করব, অর্থাৎ মকআপে ইউজ করব, তখন দেখা যায় কি আমরা এটা পিএনজি হিসেবে না জেপিজি হিসেবে সেভ করি, আমাকে এখানে কিন্তু পিএনজি হিসেবে সেভ করতে হবে। কেন? কারণ হচ্ছে এই কর্নারগুলো আমার খালি লাগবে, এজন্যে এই কর্নারগুলো আমার খালি লাগবে। তখন আমি কী করলাম, এখানে একটু বাড়ায় দিলাম যাতে আপনার এই অংশটা একটু ছোটো থাকে, এই অংশটা একটু ছোটো থাকে। এটা দিয়ে আমি ওকে সেভে ক্লিক করলাম, সেভে ক্লিক করার পর আমি ডেস্কটপে যাচ্ছি, ডেস্কটপে গিয়ে আমি কী করতেছি, B01 দিলাম, অর্থাৎ বিজনেস কার্ড একটা দিলাম, এটা করলাম, আবার এটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর ফাইলে যাচ্ছি, এক্সপোর্টে যাচ্ছি, সেভ ফর ওয়েবে যাচ্ছি। সেভ ফর ওয়েবে গিয়ে আমি আবার কী করব, এখানে পিএনজি রাখবো এবং এই জায়গাটার মধ্যে রাখবো হচ্ছে 1000, 1000 রেখে আমি এখানে সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পর দেখেন আমার সামনে চলে আসছে, আমি সেভে ক্লিক করলাম, এখান থেকে ইউজ করবো হচ্ছে B2 ইউজ করলাম, B2 ইউজ করে সেভ করে ফেললাম। দেখেন আমার B2 চলে আসছে, অর্থাৎ B1 B2 আমার দুইটাই আমার চলে আসছে। এখন আমাকে কী করতে হবে, এখন আমাকে এটাকে মকআপ করতে হবে। আচ্ছা মকআপের জন্য আমাকে যে কাজটা করতে হবে, আচ্ছা একটু খেয়াল করি, সেটা হচ্ছে আমি ফটোশপটা অন করছি, একটু খেয়াল করি, আমি স্ক্রিনটা আপনার গিয়ে করলাম, ফটোশপের থেকে আমি একটা আমার মকআপ ওপেন করলাম, ওইটা ফটোশপে ওপেন করলাম, ক্লিক করে ওপেনে ক্লিক করতেছি মকআপটা দেখানোর জন্য, আমি এটা করলাম। করার পর এই হচ্ছে আমার মকআপটা ওপেন হয়েছে, আমি জাস্ট এখানে ক্লিক করব, ক্লিক করলে এটা আপনার ভিজিবল দেখা যাবে। আচ্ছা এখানে আমি আমার মকআপটাকে শো করতে যাচ্ছি, এখানে সিলেক্ট করেন, এখানে ক্লিক করেন। আচ্ছা এই জিনিসটা নিয়ে একটু কথা বলি, অনেক সময় জিনিসটা প্রবলেম করে, অর্থাৎ এভাবে ভিজিবল থাকে না, আমি জাস্ট এই কর্নারে ক্লিক করে ভিজিবল করে দিব, অর্থাৎ এই চোখটার মধ্যে ক্লিক করে ভিজিবল করে নিব। আর এইখানে দেখেন ফ্রন্ট, এটা হচ্ছে আপনার ব্যাক, আমি ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করলে এই হচ্ছে আমার অংশটা, অর্থাৎ ফ্রন্ট অপশনটা আমি সিলেক্ট করলাম, ওপেনে ক্লিক করলাম, ওপেনে ক্লিক করে আমি ডেস্কটপে যাচ্ছি, ডেস্কটপে গিয়ে এই হচ্ছে আমার ফ্রন্ট, আমি ফ্রন্টটাকে সিলেক্ট করে ওকে করে দিলাম। কন্ট্রোল এতে সিলেক্ট করেন, কন্ট্রোল সিতে কপি করলাম, কন্ট্রোল সিতে কপি করে আমি কী করতেছি, কন্ট্রোল ভিতে এখানে পেস্ট করে দিচ্ছি, আমি জাস্ট কর্নারটাকে ধরে ঠিক করে নিব। এন্টার প্রেস করে দিই, কন্ট্রোল এস ইউজ করি, এবার দেখি এখানে কি হয়। এখনও মনে হয় এটা কোনো সেভ হয় না, এটা 0% সেভ দেখাচ্ছে, এই যে চলে আসছে আমার ডিজাইনটা চলে আসছে এখানে। এই কর্নারটা দেখেন হালকা একটু প্রবলেম দেখা যাচ্ছে, অর্থাৎ এই যে কর্নারটার মধ্যে হালকা একটু সমস্যা দেখা যাচ্ছে।
এখানে মনে হয় কোনো কোথাও কোথাও প্রবলেম হয়েছে। আচ্ছা একটু জুম করে ঠিক করে নিই। এন্টার প্রেস করি, কন্ট্রোল এস ইউজ করি, আমার মনে হয় প্রবলেমটা সলভ হয়ে গেছে। দেখেন এখন আর প্রবলেমটা নেই। আচ্ছা এই যে দ্বিতীয় যে অংশটা আছে, ডাবল ক্লিক করলাম, যে অপশনটায় গেলাম, দ্বিতীয় অংশটায় গেলাম, এস এর পার্ট টু, কন্ট্রোল এতে সিলেক্ট। আমার মনে হয় এখানে কিছু দেওয়াটা বেটার ছিল আর কি, এখানে কিছু লিখলে সুন্দর হইতো। আচ্ছা আপাতত এখানে দিয়ে দিই, কন্ট্রোল সিতে কপি করলাম, কন্ট্রোল ভিতে পেস্ট করে দিই এখানে। একই অবস্থা এখানেরও, এটার মধ্যে একটু প্রবলেম আসছে, এটা ঠিক করতে হবে। ওকে কন্ট্রোল এস দিয়ে আমি এটাকে সেভ করে ফেলছি। এই হচ্ছে আমার বিজনেস কার্ডের মকআপ। আচ্ছা এখানে একটু খেয়াল করে দেখেন, কিছু কিছু বিজনেস কার্ডের মধ্যে এরকম বার কোড দেখা যায়, অর্থাৎ কর্নারটার মধ্যে, এই যে এখানে দেখেন যে কর্নারের মধ্যে একটা বার কোড ইউজ করছেন। এখন এই বার কোড আপনি কোথায় পাবেন বা কিভাবে কি কাজ করেন? নর্মালি যেটা হয়, ডিজাইনটা যদি আপনি নিজে করেন, ডিজাইনটা যদি আপনি নিজে করেন, অর্থাৎ আপনি যদি ফাইবারের জন্য বা অন্য কোথাও ডিজাইন সাবমিট করার জন্য ইউজ করেন, তখন সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন, বারকোডটা আপনি নিজে ক্রিয়েট করতে পারেন। আচ্ছা তো এখান থেকে একটু খেয়াল করে দেখেন, এই যে আপনার বারকোডগুলো আছে, এখন এই জিনিসগুলো আমি কই পাবো? এখন খেয়াল করে দেখেন, আমি যে ডিজাইনটা তৈরি করছি এটা যদি আমি ফাইবারে দিতে চাই, তখন তো আমাকে কেউ বারকোড দিবে না, তা আমাকে কি করতে হবে, একটা বারকোড ক্রিয়েট করে নিতে হবে। আর যদি আপনি ক্লায়েন্টের কাজ করেন, তার যদি বারকোড থাকে, দেন হচ্ছে আমি এখান দিয়ে ইউজ করতে পারবো। আচ্ছা এইবার চলেন, আসলে এই যে এটা হচ্ছে বারকোড না অন্য কিছু সেটা সম্পর্কে একটু জানি। আমি যদি এখানে লিখি বারকোড, যদি লিখি সার্চ করি বারকোড জেনারেটর রয়েছে, বারকোড যদি দেই, এইগুলো হচ্ছে বারকোড যেগুলো আমরা প্রোডাক্টের মধ্যে দেখি, আমাদের বিভিন্ন যে প্রোডাক্ট আমরা কিনি, ওই প্রোডাক্টের মধ্যে এই জিনিসগুলো আমরা দেখি বারকোডগুলো। তো এটা আসলে বারকোড না, আমরা যেটা দেখতেছি এটা হচ্ছে বারকোড না, এটা হচ্ছে কিউআর কোড। ক্লিয়ার? এটার নাম হচ্ছে কিউআর কোড। তা আমি কী করলাম, এই যে কিউআর কোড জেনারেটর নামের একটা অপশন আছে, এখানে যদি আমি ক্লিক করি, গুগলে সার্চ করে ক্লিক করি, আপনি নিজে আপনার বারকোডটা ক্রিয়েট করতে পারবেন, আপনি আপনার নিজে বারকোড ক্রিয়েট করতে পারবেন। এখানে অনেকগুলো সাইট আছে, ফ্রি সাইট আছে। আমি এখানে গেলাম, দেখেন ইউআরএল দিতে পারবেন, ভি কার্ড দিতে পারবেন, অর্থাৎ আপনার ফুল ইনফরমেশন, টেক্সট, ইমেল, এসএমএস, ওয়াইফাই, বাটন, অর্থাৎ সব কিছু অ্যাড করে আপনি এটাকে সিলেক্ট করে আপনি কোনটা কোন স্টাইলটা ইউজ করতে চাচ্ছেন করে ডাউনলোড করতে পারবেন, আপনি ইউজ করে ডাউনলোড করতে পারবেন। অর্থাৎ আপনি নিজে একটা ক্রিয়েট করে নিয়েছেন, নিজের একটা বারকোড, সরি এরপর কিউআর কোড আপনি একটা নিজে একটা তৈরি করে নিয়েছেন, এটা হচ্ছে এই সিস্টেমটা। তো এখন একটা কোয়েশ্চেন থাকতে পারে, আসলে কিউআর কোডের মেইন থিমটা কি? কিউআর কোডের মেইন থিম হচ্ছে, এটা হচ্ছে একটা ইনফরমেশন বার কোড বলা হয়, ইনফরমেশন কোড, ঠিক আছে? এই কোডটার মধ্যে আপনি চাইলে আপনার ইনফরমেশনগুলো অ্যাড করে দিবেন। তবে এটার একটা সুবিধা হচ্ছে যে আপনার প্রোডাক্টের যে প্যাকেজিংটা ছিল, প্যাকেজিংটা নষ্ট হয়ে গেছে, কিন্তু বারকোডটা দেখা যাচ্ছে, আপনি স্ক্যান করলে দেখবেন ফুল ইনফরমেশন চলে আসছে যদি এটার মধ্যে থাকে, বুঝতে পারছি? ওইখান থেকে আপনি ইচ্ছা করে করে নিয়ে নিতে পারেন। এটার মধ্যে আবার একটা সুবিধা হচ্ছে উইথ লগো, অর্থাৎ আপনার লগো আপনি ইউজ করতে পারেন। যেমন এখান থেকে খেয়াল করে দেখেন, আপনি ডিজাইন কনসেপ্ট ইউজ করতে পারবেন, এখান থেকে ইউজ করে দেখেন বিভিন্ন লগো ইউজ করতে পারবেন আপনার প্রয়োজন মতো। ক্লিক করলে আপনি ইচ্ছা করলে আপনার লগো, এই যে ওন লগো যদি আপনি চান, এখানে আমি ইউজ করতে পারবো। তবে এটার ক্ষেত্রে আমাকে করতে হলে কী করতে হবে, সাইন আপ করে কাজ করতে হবে, তবে মেবি টাকা লাগে এখানে।
তো এরকম আপনার অনেকগুলো আছে, যেমন ইউআরএল, কন্ট্রাক্ট, ফোন, এসএমএস, এগুলো দিয়ে আমি কি করতে পারবো, যখন কাজটা হয়ে যাবে জাস্ট সেভে ক্লিক করব। আমি কি করব, পিএনজি বা এটা ফরম্যাটে ফাইল নাম দিয়ে সেভ করতে পারবো। আচ্ছা, আজানটা শেষ হোক, এইখান থেকে আপনি কি করতে পারবেন, যখন ইনফরমেশন দেওয়া হবে আপনি আপনার প্রয়োজন মতো সেভ করে নিতে পারবেন। তো এইখান থেকে কি করতে পারবেন, আপনি আপনার প্রয়োজন মতো তৈরি করে সেভ করতে পারবেন। এটা হচ্ছে আপনি কিভাবে একটা কিউআর কোড বানাবেন সেটার একটা ওয়ে। আচ্ছা, এখন আমি মনে করেন বানাতে চাচ্ছি না, আমি কি করতে চাচ্ছি, কিউআর কোড জেনারেটর না লিখে জাস্ট পিএনজি ইমেজ যদি লিখি, কিউআর কোড পিএনজি ইমেজ যদি লিখি, সার্চ করলে দেখবেন আপনার এখানে অ্যাভেলেবেল পিএনজি ইমেজ চলে আসছে। তো এখান থেকে আপনি কি করতে পারবেন, যে কোনো পিএনজি ডাউনলোড করে, আপনি যদি চান যে কোনো পিএনজি ডাউনলোড করে এখান থেকে ইউজ করতে পারবেন। সরি, এখানে আপনার মেবি চলে আসতেছে, আমি এখান থেকে সেভ করে নিচ্ছি, সেভ করে নিয়ে আমি কাজ করে নিব। এটা তো এসভিজি ফাইল, এটা হবে না, আপনি ইচ্ছা করলে গা করতে পারবেন, ডিরেক্ট আপনার গাতে ইউজ করা যাবে। দেখি হতে হয় কি না, এসভিজি ফাইল ডকুমেন্টসটা ওপেন হয় কি না দেখি। ফাইলে গেলাম, ওপেনে গেলাম, ডাউনলোডে গেলাম, এসভিজি ফাইলটা শো করতেছে না, খেয়াল করছেন, এসভিজি ফাইল শো করতেছে না, অর্থাৎ এখানে সাপোর্ট করতেছে। সেটাকে যদি আমি এখানে সিলেক্ট করে আমি যে ওকে করি, এখানে ডেস্কটপে আছে দেখা যায়, দেখি কাজ হচ্ছে কি না। এই যে এসভিজি ফাইলটা অ্যাক্টিভ হয়ে গেছে, অর্থাৎ এটা কিন্তু গিয়া করতে পারবেন, এডিট করতে পারবেন আপনি, এটা আপনি যদি চান যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। ক্লিয়ার? তো এইভাবে আপনি চাইলে যে কোনো ডিজাইনের মধ্যে বারকোড ইউজ করতে পারেন। এত কিছু শিখলাম বা এত কিছু দেখলাম, এর যদি 100 থেকে 20 ভাগে 20% যদি আপনি ঠিকমতো মনে রাখতে পারেন না, তাহলে দেখবেন আপনি সব কাজ করতে পারতেছেন। কিন্তু প্রবলেম হচ্ছে এইগুলো মনে থাকে না বা মনে রাখেন না, কারণ কাজের মানে কাজের ক্ষেত্রে প্রয়োজন হয় না, মানে আপনি কাজ করার ক্ষেত্রে এগুলো ইউজ করেন না, আপনি অন্য কিছু ইউজ করেন। যেমন একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে আমরা গত ক্লাসে আপনাদেরকে একটা জিনিস দেখাইছিলাম, যে গত ক্লাসের আগের ক্লাসে একটা জিনিস দেখাইছিলাম, যে সেটা হচ্ছে আপনার আমরা এখান থেকে শেপ বিল্ডার টুলস নিয়ে কাজ করছিলাম। এই যে শেপ বিল্ডার টুলস নিয়ে, মানে বলার এক উদ্দেশ্য হচ্ছে একই জিনিসের একই রকম কাজ বা একই কাজগুলো আমরা বিভিন্নভাবে করতে পারতেছি, বিভিন্নভাবে আমরা এই কাজগুলো করতে পারতেছি, বাট মনে না রাখার কারণে বা মনে থাকে না বিধায় আপনার দেখা যাচ্ছে ওইটা নিয়ে পরবর্তীতে আর গা করা হয় না, কাজ করা হয় না। আচ্ছা, এই বিষয়টা নিয়ে একটু গা করতেছি, ডিটেলসটা আপ করতেছি, আমি জাস্ট একটু পার্থক্যটা দেখানোর উদ্দেশ্য আর কি। আচ্ছা, এই যে দেখেন এই কাজটাকে আমি ডিভাইড অপশন দিয়ে কিভাবে করতেছি আর গা দিয়ে কাজ করতেছি কিভাবে, দেখার হয়তো বা আপনার কোশ্চেন থাকতে পারে যে এটা নিয়ে কেন আলোচনা করা হইতেছে, আলোচনার একটা কারণ আছে। এটাকে সিলেক্ট করলাম, আমি ডিভাইড অপশনে গিয়ে আমি ডিভাইড করলাম, ডিভাইড করার পর রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলাম। খেয়াল করে দেখেন, এখন দেখেন এইটা 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 সব কিছু কিন্তু আলাদা আলাদা। ক্লিয়ার? এখন আমি যদি এই দুইটাকে ধরে, এইগুলোকে ধরে ইয়া করি, ইউনিট করি, আর যেহেতু আমি ডিজাইন কনসেপ্টটা করব, ইউনিট করলাম, এরকম যদি ইউনিট করে ফেলি, আচ্ছা এগুলো সব হচ্ছে একটা 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 আলাদা আলাদা, সব হচ্ছে আলাদা আলাদা। আবার একই জিনিস এটার মধ্যে ধরি, ধরার পর আমি এখান থেকে শেপ বিল্ডার টুলস ইউজ করি, উপরের অংশটাকে এইভাবে ধরি, নিচের অংশটাকে এইভাবে ধরি, উপরের অংশটা জাস্ট এইভাবে ধরেন, আবার নিচের অংশটা জাস্ট এইভাবে ধরেন, আবার ভিতরেরটা ধরেন, ভিতরেরটা ধরেন, এখানে ড্র্যাগ করলাম, এতটুকু ধরলাম, ছেড়ে দিলাম, দেখেন আলাদা, প্রত্যেকটা আলাদা আলাদা। তো এবার একটু বলেন যে এইটা আর এটার মধ্যে পার্থক্যটা কোথায়, কোনো কোনো তো পার্থক্য নাই। আর তার ডিভাইড অপশানে আমি যা যা করতে পারতেছি, আবার আমি কি করতে পারতেছি, একই কাজ শেপ বিল্ডার টুলস দিয়ে করতে পারতেছি। আবার একই জিনিস একটু ভালো করে খেয়াল করে দেখেন, আমি এই একই কাজটা একটু অন্যভাবে করতে চাই, সেটা হচ্ছে আপনার শেপ বিল্ডার টুলস দিয়ে আমি ড্র্যাগ করে আমি দুইটাকে মার্চ করে নিয়ে কাজ করতে চাচ্ছি, এভাবে মার্চ করে নিয়ে কাজ করতে চাচ্ছি। অর্থাৎ একই জিনিসের কয়েক ধরনের ব্যবহার। সবচেয়ে মজার ঘটনা হচ্ছে এই শেপ বিল্ডার টুলস আপনি আপনার লাইফের মধ্যে হাতে গোনা হয়তো বা 2 থেকে 5 বার বা 10 বার ইউজ করবেন, এটা ইউজ করা হয় না। অথচ দেখেন ডিভাইড অপশনের থেকে ভালো কাজ এটা করে, ডিভাইড অপশনের থেকে ভালো কাজ এটা করে,
তারপর হচ্ছে ইউনিটের থেকে ভালো কাজ করতেছে, মার্জের থেকে ভালো কাজ করতেছে, অর্থাৎ এই পাথফাইন্ডারের অনেকগুলো সমন্বয় কিন্তু এই শেপ বিল্ডার টুলসে একাই করতেছে। কিন্তু এটা নিয়ে দেখা যাচ্ছে আমরা কাজ করি না বা অনেক সময় দেখা হয় না। তো বলার উদ্দেশ্য হচ্ছে এই এই যে এত কিছু শেখানো হয়, এত কিছু মানে আমরা চিন্তা করি বারবার শিখতে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা ঠিকঠাক মতো এগুলো মনে রাখতে পারি না, প্লাস হচ্ছে আমরা এগুলো নিয়ে কাজ করি না। এগুলোর মনে না রাখা বা আমরা এগুলোর কাজ না করার একটা মেইন উদ্দেশ্য হচ্ছে যে চর্চার অভাব। আমরা চর্চার অভাব প্লাস হচ্ছে কাজ না করার কারণে, অর্থাৎ প্রজেক্ট ওয়াইজ কাজ না করার কারণে আমরা কী করতে পারি না, এগুলো নিয়ে কথা হয় না বা এগুলো নিয়ে কাজ দেখা সাক্ষাৎ হয় না আর কি। তা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা টুলসগুলো ঘাটাঘাটি করবেন, ঘাটাঘাটি করে দেখবেন আসলে কোনটার ভিতরে কী আছে, কোনটার মধ্যে কী আছে। যারা সবসময় বসে থাকেন যে আমি আসি, আপনি ওই কালকে সকালবেলা এটার উত্তর দিয়ে দিব, আমি আসি উত্তর দিয়ে দিব, তাহলে মনে করবেন যে পরবর্তীতে আটকে যাবেন। কেন আটকাবেন? কারণ হচ্ছে ওই যে আমার উপর ডিপেন্ড করে বসেছিলেন, আপনি এটার সলিউশন চিন্তা করেন নাই, যেটা আসলে কী হইতে পারে সলিউশনটা বের করি ওইটা চিন্তা করেন নাই, যার জন্য এই প্রবলেমটা হবে আর কি। তা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে এই ভুলগুলো করেন না, আপনারা গা করবেন সবগুলো ব্যবহার করে দেখবেন যে আসলে কোনটা কী হচ্ছে না হচ্ছে। আচ্ছা, যে বিষয়টা নিয়ে আলাপ করার জন্য আসলে এটা করা সেটা একটু দেখি। আগামীকালকে freelancer.com-এ আপনাদের জন্য গা তৈরি করব, মার্কেট প্লেসে অ্যাকাউন্ট তৈরি করব, বুঝতে পারছি। তো freelancer.com-এ মার্কেটে যেহেতু আমরা অ্যাকাউন্ট তৈরি করব, সো আমরা কালকে যে কাজগুলো করব সেই কাজগুলো হচ্ছে এক আপনার একটা ছবি, যে কোনো ধরনের ছবি হইতে পারে, আপনার একটা ছবি, আপনার ভোটার আইডি কার্ড অথবা স্মার্টের স্মার্ট কার্ডের স্ক্যান কপি, অর্থাৎ যাতে যাবেন মার্কেটে যাবেন বা দোকানে যাবেন গিয়ে বলবেন ভাই স্ক্যান কপি দেন, তখন সে কী করবে, এপি টু পিটের স্ক্যান করবে, কালার স্ক্যান কপি করে আপনার পেন ড্রাইভে দিবে, আপনার পেন ড্রাইভে দিবে, সেখানে ওইটা আপনি ওইটা আপনার লাগবে বোথ সাইড। কিন্তু আবারও বলতেছি বোথ সাইড, বোথ সাইড আমাকে কী করতে হবে, নিতে হবে। তারপর হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস, একটা ফোন নাম্বার, জিনিসগুলো খেয়াল রাখতে হবে। একটা ইমেল অ্যাড্রেস, ক্লিয়ার, একটা ইমেল অ্যাড্রেস এবং একটা ফোন নাম্বার, এই জিনিসগুলো আপনার লাগবেই লাগবে। তো এমন একটা ইমেল অ্যাড্রেস দিবেন আপনি বা আপনারা যে যে ইমেল অ্যাড্রেসটার মধ্যে ভ্যালিড ইমেল অ্যাড্রেস ইউজ করবেন, যে ভ্যালিড ইমেল অ্যাড্রেস একটা ইউজ করবেন, যাতে আপনার কী হয় ইমেল সাথে সাথেই আমি রিসিভ করতে পারি বা এটা নিয়ে কাজ করতে পারি, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। তারপর হচ্ছে ফোন নাম্বার তো অবশ্যই থাকবে, আর ফোন নাম্বার অর্থে মানে রানিং ফোন নাম্বার দিবেন, যে একটা আছে বন্ধ করে রেখে দিছি, ঝগড়া হয়েছিল ওইটা নিয়ে মানে গা করবো না, ওরকম টাইপের না, আমার রানিং ইয়া লাগবে বিজনেস। মোটামুটি সবগুলো অ্যাক্টিভ অপশন থাকতে হবে, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ছবি, আইডি কার্ডের ফটোকপি, আপনার যদি গা থাকে পাসপোর্ট থাকে পাসপোর্টের ফটোকপি, সরি আইডি কার্ডের এবং পাসপোর্ট অথবা পাসপোর্টের স্ক্যান কপি, ক্লিয়ার, পাসপোর্ট অথবা আইডি কার্ডের ফটোকপি, সরি আপনার স্ক্যান কপি, জিনিসটা মাথায় রাখবেন, স্ক্যান করতে হবে। অনেকে যেটা করেন, আমরা তো অনেক বেশি বুদ্ধিমান, তো কী করি ফোনের মধ্যে স্ক্যানার ডাউনলোড করে এভাবে ধরে স্ক্যান করার ট্রাই করি, এটা করলে হবে না, কারণ কী হয় এটা ফোনে যখন করে তখন কোয়ালিটিটা নষ্ট হয়, অ্যাকচুয়ালি কোনো ধরনের এডিট করার কোনো ওয়ে নাই, যার ফলে আপনার কী হয় এই প্রবলেমটা হতে পারে, এই জন্য ইউজ করা যাবে না এরকম টাইপের। তো এই জিনিসগুলো আমার লাগবে আগামীকালকে, যদি এখান থেকে আমি একজনের যে কোনো একজনের একটা গ্যা দিয়ে ইমেল টিমেল দিয়ে আমি করে দিব, দেখাই দিব আপনাদেরকে কী করতে হবে না করতে হবে সব আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাই দিব, বুঝতে পারছেন। ভাইয়া পিকচারটা নর্মাল হবে আর শুধু আইডিটা ভোটার আইডিটা স্ক্যান করা লাগবে। হ্যাঁ কারো কোনো কোয়েশ্চেন আছে?
ভাইয়া আমার ভোটার আইডি কার্ড তো কারেকশনে দেওয়া আছে। আচ্ছা গিয়ে পাসপোর্ট আছে? না ভাইয়া পাসপোর্ট নাই। আচ্ছা যদি পাসপোর্ট না থাকে যখন আসবে তখন গিয়া করবেন, আর আমার মনে হয় না আপনার এই বছর আর পাবেন। আমার আগে ন্যাশনাল আইডি কার্ডটা আছে, স্মার্টটা তোলা হয়নি। না সমস্যা নাই, আপনি স্মার্ট ন্যাশনাল আইডি কার্ড দিয়ে চলবে। আপনার পাসপোর্ট আছে জিয়ার ভাই? না স্যার পাসপোর্ট করা হয়নি স্যার। আচ্ছা ভালো করে দুই পাশে সুন্দর করে আপনাকে আ করবেন কাজ করবেন। তাহলে আমার প্রথমে বলি আপনাদের আগামী ক্লাসের হোমওয়ার্কের কথা। আগামী কালকের হোমওয়ার্ক হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন তৈরি করবেন। আমি জিনিসটা আরেকবার রিপিট করতেছি, আমরা হোমওয়ার্কটা করব হচ্ছে আগামী কালকের হোমওয়ার্ক হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন করা। আপনারা যেটা করবেন সেম টু সেম কপি করবেন, অর্থাৎ গুগল থেকে যে কোনো একটা বিজনেস কার্ডের সেম টু সেম কপি করব। অর্থাৎ আমি যতই ক্রিয়েটিভ হই না কেন আমাকে ফার্স্ট যে কাজটা করতে হবে কপি করতে হবে, মাথার মধ্যে রাখবেন এটা। কখনোই এখন আপনি কোনোভাবেই মানে ইয়া করতে যায়েন না, অর্থাৎ নিজে কনসেপ্ট ক্রিয়েট করতে গেলে আপনি পারবেন না, বুঝতে পারছেন? এই জিনিসটা একটু মাথায় রাখবেন, মাথায় রেখে দেন হচ্ছে কাজ করবেন। ভাইয়া আজকে একটা দিছিলাম, ওইটা কি আমারটা দেখছিলেন? হ্যাঁ আমি মোটামুটি সবগুলো ইয়া করছি, আমি অবশ্য সবগুলো এখনো মানে ফুললি দেখি না, আমি রাত্রে বসবো, বসে বসে দেখবো, বুঝতে পারছেন? আমারটাতে কোনো কাজগুলো একটু গিয়া করে নেই। একদম প্রথম যে অপশনটা আছে সেটা হচ্ছে আপনাদের রবীন্দ্রনাথ রবিন, এটা আপনি নিজে নিজে করছেন নিশ্চয়ই? আচ্ছা নিজে নিজে করার, আচ্ছা একটু খেয়াল করে দেখেন আমাদের এখানে আমি আপনাকে বলছিলাম যে হ্যাঁ স্ক্রিনটা শেয়ার হয় নাই, আমি তো রেডি করছিলাম। আচ্ছা স্ক্রিন শেয়ার হয়েছে? আচ্ছা আমি আপনাদেরকে এর আগেও বলছিলাম যে এই যে আমি যখন এখানে কাজগুলো করব আমার স্ট্রোক থাকা যাবে না, বাট আপনি স্ট্রোক রেখে কাজ করতেছেন। এখানে খেয়াল করে দেখেন স্ট্রোকের কারণে জিনিসটা কেমন বিশ্রী দেখা যাচ্ছিল, স্ট্রোকের কারণে খুব বিশ্রী দেখা যাচ্ছে, বুঝছি? তো স্ট্রোকগুলো ইউজ করা যাবে না, স্ট্রোকগুলো কোনোভাবে ইউজ করা যাবে না। আপনি স্পিকারটা অফ রাখেন তাহলেই বুঝতে পারবো। আচ্ছা ক্লিয়ার? আর এরকম টাইপের কোনো ইউজ মানে ফ্রন্ট ইউজ করবেন না যেটা আপনার বোঝা যায় না, এরকম টাইপের ফোনগুলো একটু গ্যা করবেন, এড়িয়ে চলবেন যাতে আপনার গ্যা করা যায় না। আর আজকে নিশ্চয়ই আমি আপনাদের বিজনেস কার্ডটা দেখাই দিছি, আশা করি আপনাদের মোটামুটি ভালো একটা কনসেপ্ট আসছে। কারণ এখানে দেখেন রবীন্দ্রনাথ রবিন যে ইউজ করছেন, অ্যাকচুয়ালি কোনটা কত ইউজ করা উচিত সে জিনিসটা সম্পর্কে জানা দরকার। আর এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন ইনফো অ্যাট রবিন, অর্থাৎ আমার যে বডি যে অংশগুলো আছে এগুলো কিন্তু সবগুলো থিন ইউজ করতে হয়, পাতলা। এখানে বডি আপনার গায়ে হয় না, বোল্ড কালার বোল্ড ফ্রন্ট ইউজ হয় না এই বডিতে, এই জিনিসটা মাথায় রাখবেন সবসময়। বোল্ড ফ্রন্ট ইউজ হয় না, 6 থেকে 10 এখানে ইউজ হবে, 6 থেকে 10 নামে ইউজ হবে হচ্ছে আপনার 10 থেকে 15, আর এইখানে ইউজ হবে হচ্ছে আপনার 12 থেকে 18, এটা হচ্ছে আপনার হাইস্ট রেট। এই জিনিসগুলো মাথায় রাখবেন, মাথায় রেখে কাজ করবেন। তন্ময় ইউজ করছেন, এটা তো আপনার জিফেল দেখা যাচ্ছে যাচ্ছে। আচ্ছা এটা তো আপনি মানে সেম টু সেম কপি করছেন, খুবই সুন্দর করছেন, থ্যাংক ইউ আপনাকে, ভালো হয়েছে। এটা তো আবার আরেকজনের কাছে গেলাম গিয়ে, একই জিনিসের মনে দুইটা অপশন আর কি, ক্লিয়ার? দুইটা আলাদা আলাদা সিস্টেম করছেন। আচ্ছা এই হচ্ছে একটা, এখানে দেখেন পিকে পঙ্কজ আপনি করছেন, এই একটা কার্ড ছিল সেটা কার্ড ইয়া করছেন, কারণ এটা আপনার সবচেয়ে বেশি ব্যবহৃত। একদম প্রথমে যেটা পাইছি ওইটাই নিয়ে নিচ্ছি, একটু ভিতরের দিকে যাইতে পারবো না, মানে আমাদের সময় নেই আসলে, অনেক ব্যস্ত মানুষ আমরা, সামনে যেটা পাইছি ওইটাই নিয়ে নিচ্ছি, তাই না? আচ্ছা আর আরেকটা কথা বলি, এই যে দেখেন রবার্ট সিভারসন, ওকে চিনেন পঙ্কজ? ওকে চিনেন আপনি? চিনেন না? তো আমরা যেটা কেন কথাটা বলছি, বলার উদ্দেশ্য হচ্ছে আমি যখনই কাজ করব তখন হচ্ছে আমার নাম ইউজ করব এখানে, এটা আপনি এখানে যা ইচ্ছা তা দেন, এখানে ইউজ করব হচ্ছে আমার নাম, অর্থাৎ আমি তৈরি করছি। এতে আপনি দেখে সুন্দর বুঝতে পারবো যে আসলে ডিজাইনটা কার, অলওয়েজ আপনার নাম ইউজ করবেন। আর আমরা যখন ডিজাইন কনসেপ্ট মানে খুঁজতে চাই,
যখন মনে করেন বিজনেস কার্ড ডিজাইন আমি এখানে লিখলাম, লিখার পর যখন যাচ্ছি একটু ভালো করে খেয়াল করে দেখেন, এখানে আমরা এই যে প্রথম যেটা নিয়েছি ওইটাই পেয়ে ওইটা নিয়েই কাজ করে ফেলছি না, আমরা একটু ভিতরের দিকে যাব, একটু ট্রাই করবো যে একটু ক্রিটিক্যাল টাইপেরগুলো ইউজ করতে, যে ক্রিটিক্যালগুলো যেমন এই যে দেখেন এইগুলো একটু ক্রিটিক্যাল টাইপের গোল গোল অংশগুলো এগুলো আমি বাদ দেব, ডিজাইনগুলো সুন্দর যাতে হয় ওই অপশনগুলো ইউজ করবেন। আমার দরকার হচ্ছে ক্রিটিক্যাল টাইপের যাতে আমি শিখতে পারি। এখন আমি এমন একটা ডিজাইন নিলাম যেটা হচ্ছে আপনার 10 মিনিটে হয়ে গেল, তাহলে তো আসলে ডিজাইনটা হলো না। আমাকে কি করতে হবে, একটু ক্রিটিক্যাল টাইপের নিতে হবে যাতে ভুলগুলো ধরতে পারে, আমি কি সমস্যা সেটা ভুল নিতে পারি। এই জিনিসগুলো নিয়ে কাজ করবেন, খেয়াল করে দেখেন এই যে আপনার ডিজাইনগুলো এগুলো খেয়াল করেন, এগুলো নিয়ে ইউজ করেন, এগুলো দিয়ে কাজ করেন, এই অংশগুলো নিয়ে কাজ করেন। ক্লিয়ার? আপনার যেমন ভালো লাগে ওই হিসেবে কাজ করবেন, মাথার মধ্যে রাখবেন, মাথার মধ্যে রেখে কাজ করবেন। তারপর হচ্ছে দুইটা করছেন, এই যে দেখেন এখানে আপনার কি হয়েছে জানি না, এখানে আপনার দেখেন একটা দাগ পড়ে গেছে, দেখছেন এই যে এখানে দেখেন। আর এই যে রবার্ট সি এটা অপশনটা লিখছেন, এটা হচ্ছে তিন ঘরের মধ্যে কেন হবে, অর্থাৎ নিচে ফাঁকা উপরে ফাঁকা এই অংশগুলো, ঠিক আছে? খেয়াল করবেন, খেয়াল করে কাজ করবেন। ক্রিয়েটিভ অনন্যা ভালো কাজ করছেন, কিন্তু এইখানে যদি আরেকটা কার্ভ দিতেন আরো সুন্দর হইতো। অনন্যা পো আছেন না, চলে গেছেন? জি ভাই আছি। এখানে যদি একটা আলাদা একটা স্ট্রেপ মানে গা দিতেন কার্ভ করতেন সুন্দর লাগতো, কিন্তু আপনার কনসেপ্টটা সুন্দর ছিল। জি ভাই থ্যাংক ইউ। ইসমাম ভাই এই যে কর্নার গুলো রয়ে গেছে, এই যে কর্নার গুলো রয়ে গেছে, আমার মনে হয় আজকে আপনার ক্লিয়ার হয়ে গেছেন। আর 2 নম্বর হচ্ছে যে দেখেন আমার মনে হয় কাটটা আসলে গেয়া নাই, অ্যাকুরেট যে পরিমাপটা আছে সেটা নাই, আমার মনে হয় এইখানে আপনারা বেশি নিয়ে নিচ্ছেন, অর্থাৎ উইথটা মনে হয় হাইটটা মনে হয় বেশি নিয়ে নিচ্ছেন। একটু খেয়াল করবেন, আমরা যে মেজারমেন্টটা নিচ্ছি মেজারমেন্টটা খেয়াল করবেন একটু। এখানে একটু খেয়াল করে দেখেন আমরা কি করতেছি, আমাদের যে ইয়াগুলো আছে সিম্বলগুলো আছে সিম্বলগুলো চাপায় ফেলতেছি, রেশিও মেনটেন করে চাপাচ্ছি না, যার জন্য আপনার একটু চ্যাপ্টা টাইপের হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো একটু খেয়াল করেন, এখানে আপনার খেয়াল করবেন। হ্যাঁ আচ্ছা, আর আমাদের আসলে গ্যাগুলো কি জানি বলে যে মকআপগুলো নিচ্ছি, মকআপগুলো আসলে ভালো না, মানে ভালো লাগতেছে না আর কি। মকআপগুলো একটু প্রফেশনাল টাইপের মকআপ দিলে ভালো হয় আর কি, প্রফেশনাল টাইপের মকআপ দেন তাহলে ভালো লাগবে। এই জিনিসগুলো একটু মাথায় রাখেন, মাথায় রেখে কাজ করেন। জিয়া ভাই এই যে এটার লাইনের কথা বলছেন মনে হয়, আমরা যেটা করব সবসময় কাজ শেষ করার পর যখন দেখবো যে এরকম প্রবলেম হচ্ছে তখন আমি কি করব কন্ট্রোল ওয়াই ইউজ করব। এটা হচ্ছে আলাদা একটা লাইন পড়ে গেছে আপনার, এটাকে আপনি ডিলিট করে দিন। আচ্ছা ঠিক আছে, আর আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, জেনারেশন জেনারেটিভ কর্পোরেটিভ বিজনেস যে কথাটা লিখছেন, কর্পোরেট বিজনেস যে কথাটা লিখছেন, কথাটা কিন্তু সোজা নাই, কথাটা বাঁকা, কথাটা একটু বাঁকা, এই সাইডটা একটু হেলে আছে, বাম দিকে হেলে আছে, এটা কিন্তু ডান দিকে, এই জিনিসগুলো খেয়াল করবেন। আর এই যে দেখেন এখানে যে আপনার সিম্বলগুলো নিছেন, সিম্বলগুলো কিন্তু বোঝা যাচ্ছে না, সিম্বলগুলো আমাকে কালারটা চেঞ্জ করে নিয়ে কাজ করতে হবে, এমন একটা কালার ইউজ করতে হবে যার মাধ্যমে খুব সহজে আমার সিম্বলগুলো বোঝা যায়। মাথার মধ্যে এই জিনিসগুলো রাখবেন, বুঝতে পারছি যে আমি যাতে সিম্বলগুলো বোঝা যায়। একই জিনিস মনে হয় দেখছেন বাঁকা, যে আশা করি বুঝতে পারতেছেন আপনি, ট্রাই করতেছেন, থ্যাংক ইউ আপনাকে, আপনি এই শৈলী নিয়ে যে ট্রাই করতেছেন খুবই সুন্দর হয়েছে। আপনার আপু এটা ফারজিন আপুর মনে হয় খুবই সুন্দর হয়েছে। এখন কি এটা আপনি নিজে নিজে করছেন নাকি ডিরেক্ট বসায় দিয়েছেন বুঝতেছি না, না আপনি নিজে নিজে করছেন বোঝা গেছে। সুন্দর হয়েছে, মানে যাই করছেন একদম সেম টু সেম করতে পারছেন, খুবই সুন্দর কাজ করছেন, বুঝতে পারছি। আচ্ছা আমরা আরেকটা জিনিস একটু খেয়াল করি, আমাদের মনে হয় মেজারমেন্টে কোথাও প্রবলেম হচ্ছে, এইখানে ঠিক আছে মেজারমেন্টটা, একটু খেয়াল করে দেখেন এইখানে ঠিক আছে মেজারমেন্টটা, কিন্তু এইখানে একটু খেয়াল করে দেখেন এখানে মনে হয় মেজারমেন্ট অ্যাকুরেট নাই, একটু ভালো করে খেয়াল করতে হবে আমাদেরকে। হ্যাঁ
মকআপের ভিতরে যেরকম ইয়ে থাকে ওইভাবেই তো বসে যায়, এই জন্য সম্ভবত মেজারমেন্টটা একটু চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, মেজারমেন্টটা কি করবেন, এমন মকআপ ইউজ করবেন না যেটা দিয়ে আপনার মেজারমেন্ট নষ্ট হয়ে যায়। আচ্ছা আজিম ভাই, মনে হয় এখন বুঝতে পারতেছি আমি যে আমার জিনিস একটু ছোট লাগতেছে, কারণ অন্যান্যগুলোর থেকে এটা একটু ছোট, বুঝতেই পারতেছি আমরা। আর আমি আপনাকে বারবারই বলতেছি, আপনার আসলে থিঙ্কিং সিস্টেমটা একটু কম, অর্থাৎ আপনি ক্রিয়েটিভ জিনিসটা আনতে পারতেছেন না। তো এই জন্য আমাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বেশি বেশি করে কপি করতে হবে। যত বেশি কপি করবেন তত ভালো আপনি ডিজাইনার হবেন, যত বেশি কপি করবেন তত ভালো আপনি ডিজাইনার হবেন, সেই জিনিসগুলো খেয়াল রাখবেন। এই ডিজাইন কনসেপ্টটা সুন্দর হয়েছে, ওইটা ভালো হয় নাই। জি স্যার, থ্যাংক ইউ, ওয়েলকাম। আচ্ছা এটা কার? এটা নাজিবুর রহমান ভাই। নাজিবুর রহমান ভাই, মিডলে যে আপনি কাজটা করছেন, এই ইফেক্টগুলো দিলে সমস্যা? দিতে পারবেন, দিতে পারবেন না যে তা না, আর হচ্ছে যে জিনিসটা হয় সেটা হচ্ছে এই ইফেক্টগুলো বেশি দিলে আপনার কার্ডের মানে সৌন্দর্যটা চলে যায়। আরেকটা জিনিস খেয়াল করতে, মার্ক স্মিথ কথাটা যে লিখছেন, মার্ক স্মিথ কথাটা তো বোঝা যাচ্ছে না। মার্ক স্মিথ কথাটা দেওয়া দরকার ছিল হচ্ছে আপনার হোয়াইট কালারে, আর নিচে যে কথাটা আছে ওইটা দেওয়া দরকার ছিল আপনার এই কালারে, তাহলে সুন্দর লাগতো জিনিসটা। আর আমরা যখন এটাকে গা করছি, কি জানি বলে সেভ করছি, তখন আমরা সম্ভবত 200-250 যা ছিল তাই সেভ করছি। আমরা সেভ করব হচ্ছে মিনিমাম 1000 যাতে থাকে, ক্লিয়ার? তাহলে আপনার একদম বড় হয়ে সেভ হবে, আপনার জিনিসটা সুন্দর দেখতে সুন্দর লাগবে। এই দেখেন মার্ক স্মিথ কথাটা এটার সাথে অ্যাড হয়ে গেছে, যার ফলে হোয়াইট কালার দিলে সুন্দর লাগতো। সুন্দর হয়েছে, এমনি ডিজাইন কনসেপ্ট সুন্দর হয়েছে, ভালো হয়েছে। তো এই ছিল আপনাদের যারা কয়জন কাজ করছেন, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন 8 জন 9 জন 9 জন কাজ করছেন, এতগুলো মানুষের মধ্যে 9 জন কাজ করছি আমরা। আমরা কেন কাজ করতেছি না, কী কারণে কাজ করতেছি না আমরা জানি না, তবে আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা কাজ করেন। আরেকটা কথা বলি আপনাদেরকে, সেটা হচ্ছে একটু খেয়াল করে দেখেন, যারা কাজ করছেন মনে করেন একদম বাজে হয়েছে জিনিসটা, উনি যে ট্রাই করছেন এটাই ওনার জন্য এক পা আগায় গেছেন, উনি ট্রাই করছেন এটা হচ্ছে ওনার জন্য এক পা আগায় গেছেন। সো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ট্রাই করি, ট্রাই করতে সমস্যা নেই, আমার ভুল হবেই, ভুলগুলো আমি শুধরাবো। আপনারা অনেকেই কাজ জমা দেন না, কাজগুলো কেন জমা দিতেছেন না, কী কারণে সমস্যা আমাদের আমি জানি না, সেটা আগে করবেন, কনফার্ম করবেন। আর আগামীকালকে মানে নেক্সট ক্লাসে যে প্রথম অপশনটা আছে সেটা হচ্ছে আমাকে অবশ্যই, আমরা এখান থেকে যাব, আমি আবারও রিপিট করতেছি কথাটা, আমি কপি করব। আপনি যখন এখান থেকে কয়েকটা কপি করে ফেলবেন, সাপোজ মনে করেন এখানে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা বা সামথিং এরকম কয়েকটা আছে, আমি যদি এখান থেকে মনে করেন এই যে ডিজাইনটা ধরলাম অথবা এই ডিজাইনটা ধরলাম, এটার আশেপাশে দেখেন এখানে প্রায় হচ্ছে 9টা 12টার মতো ডিজাইন আছে। আপনি যদি এইখানকার 12টা ডিজাইন করেন, 13 নম্বর ডিজাইনটা আপনার অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যাবে, কারণ আপনার কনসেপ্টটা মাথায় চলে আসছে। আপনি যদি এইখান থেকে 15টা ডিজাইন করেন, আপনার আর বিজনেস কার্ড নিয়ে টেনশন করতে হবে না, কারণ খেয়াল করে দেখেন এখানে কালার কম্বিনেশন, তারপর হচ্ছে আপনার কীভাবে কোন শেপগুলো কীভাবে তৈরি করতে হয়, ওই ডিজাইনগুলো সব ডিজাইনগুলো রেডি করা আছে। আপনি চাইলে খুব সহজে কী করতে পারেন, এখান থেকে কম্বিনেশনগুলো রেডি করতে পারেন। ভাইয়া বলেন, এই যে হচ্ছে আপনার, আপনি যে ব্লাড ফ্রি এনজি এনে এখানে অ্যাড করে দিবেন, কোনো সমস্যা নেই। এই যে গোলো গোলো পড়তেছে, আপনি যেমন গোলো গোলো পড়তে চাচ্ছেন এরকম ইচ্ছা মতো নিতে পারবেন, সব ধরনের ব্যবস্থা আছে, নাই বলতে কিছু নাই, সব জাস্ট আপনি ইউজ করাটা হলো বড় কথা। আপনার এত ডিজাইন থাকতো যে গোলে গোলে পড়তেছে, ওইটার মধ্যে ভালো লাগলো, যাক ভালো না ভাই, মানে ওইটা হচ্ছে আসলে মানে এইখান থেকে নিচ্ছি এই স্টাইলটা, অর্থাৎ জাস্ট সাইডের অংশটা, আবার এটা থেকে নিব হচ্ছে এই স্টাইলটা, আর এটার থেকে নিব এই কর্নার থেকে নিব এই কর্নারটা, অর্থাৎ এক একটা থেকে এক একটা নিয়ে তিন চার জায়গা থেকে অ্যাড করে ডিজাইন কনসেপ্ট রেডি করতাম, দেখতাম ভালো হয়েছে কিনা, ভালো লাগতেছে কিনা, এগুলো দেখতাম, বুঝতে পারছি কথাটা? কিন্তু বুঝতাম না যে আসলে এরকম যখন কাজ করব, কাজ করলে করলে অটোমেটিকলি নিজের একটা স্কিল ডেভেলপ হয়ে যায়। তো এই জিনিসগুলো, এই গাইডগুলো আমাদের কেউ দিত না, যে গাইডলাইন্সগুলো আপনাদেরকে আমরা দিচ্ছি, তো আপনাদেরকে রিকোয়েস্ট করব এটাকে
অ্যাকসেপ্ট করেন প্লাস হচ্ছে এটাকে নিয়ে আগায় যান, তাহলে ভালো কিছু করতে পারবেন। আর যদি মনে করেন যে না এইভাবেই থাকুক চলতেছে, মানে ঢাকাতে থাকুক, এভাবে আস্তে আস্তে চলতে থাকুক, তাহলে মানে ইম্প্রুভ হবে না জীবনে, বুঝতে পারছি। এই জিনিসগুলো একটু ভালো করে খেয়াল করবেন। আমারও কিন্তু মানে ক্রিয়েটিভিটি ছিল না, আমি নিজেরটা নিজে ক্রিয়েট করে নিছি আস্তে আস্তে, এখনও নাই, এখন অনেক বাকি। আমার নিজেরই মনে হয় আমি এখন অনেক কিছু পারি না, বা এখন আমি অনেক কিছু জানি না, আমি অনেক কিছু শিখি নাই, অনেক কিছু বাকি আছে। কারণ ডেইলি আপনার কনসেপ্ট চেঞ্জ হচ্ছে, ডিজাইন কনসেপ্ট চেঞ্জ হচ্ছে। দেখবেন আজকে এই ডিজাইনটা চলতেছে, কালকে কিন্তু এই ডিজাইনটা নাও চলতে পারে, তখন আপনাকে দেখাবে যে এই ডিজাইনটা আর অ্যাকসেপ্টেবল না। আপনাকে কী করতে হবে, নিউ ডিজাইন ক্রিয়েট করতে হবে। নিউ ডিজাইন যে ক্রিয়েট করবেন, কোন টাইপের ডিজাইন ক্রিয়েট করলে মার্কেট প্লেসে যাবে সেটা কিন্তু আপনি জানেন না। তা আপনাকে কী করতে হবে, সম্পূর্ণই শূন্যে ঢিল মারতে হবে। আর তার চারপাশটা আপনার ডিজাইন কনসেপ্ট রেডি করবেন, ডিজাইন কনসেপ্ট রেডি করে দেন হচ্ছে ওইটাকে আপনাকে মার্কেটে দিতে হবে। যেই মার্কেটটা যেটা ধরতে পারবেন, মনে করবেন যে ওইটাই মার্কেটের মধ্যে খাচ্ছে বা ওইটাই চলবে, বুঝতে পারছেন। এইগুলি মাথায় রাখবেন। যদি কিছু বলার থাকে, আচ্ছা, তো এভাবে আপনি চাইলে কি করতে পারবেন, এখান থেকে ইউজ করবেন। এখন আমি তো এখানে মোটা মোটা করে নিচ্ছি, এখন আপনি যদি এরকম বড় বড় করে নেন তাহলে হয়ে যাবে, আর কিছু লাগবে না। ক্লিয়ার? আচ্ছা, জি স্যার। অর্থাৎ এটাকে ধরে, এই অংশটাকে ধরে আপনি ইচ্ছা করলে এভাবে ধরে 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 ছোট ছোট করতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপরে স্যার এই ডিভাইড অংশগুলোকে ধরে ওই যে দি একটা যে ছোট ছোট আছে, জি জি, যেটা যেটা ছোট আছে, যেমন এটা, না এটা যেমন ছোট না, এটাকে কি করবেন, যেমন এটা আপনার ছোট, তখন আমি এখানে আবার একটা ডিভাইড করব, এটাকে আবার একটা ডিভাইড করবেন, এখানে ধরে এখানে ডিভাইড করলাম একটা, আবার এটাকে ধরলে এখানে একটা ডিভাইড করলাম, বুঝতে পারছেন। এই হচ্ছে আমার একটা ডিভাইড, মনে করেন আপনি এইখানে এটাকে ডিভাইড করবেন, এভাবে ডিভাইড করবেন আস্তে আস্তে, একটা একটা করে ধরে ধরে ডিভাইড করবেন। যেমন এটা ধরলাম, তারপর হচ্ছে এটাকে ধরলাম, এটা সহ আবার এটা ধরলাম, এটাকে সহ। এখন আমি এখানে ডিভাইড করব, আনগ্রুপ করেন, ডিলিট করে দেন, এইগুলো ধরেন, ডিরেক্ট সিলেকশনে যান, এই জাস্ট দুটো কর্নার ধরেন, আবার এই দুটোকে ধরেন, বুঝতে পারছি। ধন্যবাদ। আমরা সবাই যেটা করব সেটা হচ্ছে বিজনেস কার্ড রেডি করব, কপি করব, সুন্দর সুন্দর বিজনেস কার্ডগুলো একটা দুইটা তিনটা চারটা যতগুলো ইচ্ছে কপি করবে, কপি করে দেন হচ্ছে গা করে দেবেন, ক্লাস দেবেন। আর আগামীকালকে আমরা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলবো, সো সেই হিসেবে রেডি হয়ে আসবেন। ঠিক আছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।